নিয়ে রাতে কোনো খারাপ স্বপ্ন দেখে থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফালা দেব। ফাজিল কোন কর, এই সালমা কি তোর ছোট না বড় রে? হ্যাঁ আমার তো বক নবাসুর হয়েছে, তার নাম রাখি সোহাগী। আমি কত বোকা হয়ে গেছি, আমার বক নবাসুর নাম রাখবো মির্জাফর? আমাকে তো বোকা ভাবলে চলবি? এ সালে ভন্ডামি করার জায়গা পাও না তাই না? একতরফা ভাবে সবকিছু তুমি নিজে নিজে অতীতের বইয়ের মধ্যে ফালা দিলি চলবি? হ্যাঁ এতদিন ধরে তাহলে মির্জার সাথে লঙ্গলীলা কিসের জন্য করছিলে? এত উত্তেজনা হবার কারণটা কি সেটা তো বুঝতে পারলাম না। বুঝতে পারোনি? হ্যাঁ পিঁপড়ে কোনে কার, তোমার নেশার তো এখনো বদল হলো না। টুক করে কামড় দিয়ে পুট করে চুপটি মেরে বসে থাকার অভ্যাসটা তোমার গেল না। টাক মাথা পিঁপড়ে কোনে কার। জানা লাগবি তো কইলাম না যে চুপ করে খাড়া হয়ে থাক। আপনার মনের যে অবস্থা সেটা নিয়ে আপনার ইউনিয়ন পরিষদে যাওয়াটা ঠিক হবে না, কারণ সেখানে গেলে তো আবার লোকজন আপনাকে চাইলে ধরবে এনে আপনি কি করবেন? তাছাড়া একটা কাজ করি, আমি ইউনিয়ন পরিষদে যাই সেক্রেটারি বলি বড় ভাই খুবই অসুস্থ, সে আজকে আসতে পারবি না। আচ্ছা রতন, এই তুই একটা কাম করবি পারবো? কি কাম বড় ভাই? কয়ে ফেলান, আপনি তো ফ্রি মেন্ট আমার কোনো কাম দেন না বড় ভাই। কী কাজ করা লাগবে কয়ে ফেলান বড় ভাই? কামটা খুব সাবধানে করা লাগবে, মানে ওই কেউ যেন না জানে। আপনি বিশ্বাস রাখতে পারেন আমার কাকপো কি টের পাবি না, আপনি কী কাজ করা লাগবে আপনি কয়ে ফেলান বড় ভাই? শোন, তুই যায় তোর ওই সালমা বা কবি আমার সাথে যেন একটু দেখা করে, তার সাথে আমার জরুরি কথা আছে, ঠিক আছে? ও এটা তো এক মুহূর্তের কাম, এটা করবি সে সালমা কা না, মানে সালমা এখনই আপনার সামনে আমি হাজির করব। থাক গে, যাওয়ার দরকার নাই, বাদ দে। বড় ভাই আপনি কি আমাকে বিশ্বাস করতে পারতেছেন না? বড় ভাই আপনি বিশ্বাস করেন, আল্লাহর কসম করে করছি, কিনা করে করছি, কেউ জানবে না বড় ভাই। আরে না না সিরা না, থাক গে বাদ দে, আমার মনে হয় না কোনো লাভ হবে নি। সবরম মেম্বার কি খুব খারাপ কোনো সংবাদ দিয়ে গেল বড় ভাই? আমাদের বান্ধবীর হাজবেন্ড, তার উপর যে মেম্বার ইলেকশন, মনে করেন যে আপনি যে কয়েকবার করলেন, মানে যে কয়েকবার আপনি ডিবিট খাইছেন, আপনাকে কি ভুলা যায়? না ভুলাই ভালো, বিশেষ করে তোমার জন্য। ছোট চাকরি করো তো, একটা কথা মনে রেখো, ঝড় কিন্তু প্রথমে তোমার উপর দিয়ে যাবে, সুতরাং ব্যবহারটা একটু ভালো করো। ব্যবহার আমার ঠিকই আছে, হয় কি মাঝে মাঝে ডিউটির খাতিরে বুঝেছেন, মানে ব্যবহারটা একটু খারাপ করা লাগে, সেজন্য মনে করেন আপনাদের মতো কিছু লোক দায়ীও আছে। যাকে কাজের কথা ফিরে আসি, অত কথা বাদ দিয়ে
আপনার অবস্থার কি কিছু পরিবর্তন ঘটেছে নাকি আগের মতোই দিশিহারা পাতোয়ারা পাখির মতো ঘুরে বেড়াচ্ছেন? অবস্থার কি সহজে পরিবর্তন হয়? বিশেষ করে তোমাকার মতো মেম্বার চেয়ারম্যান যতদিন দখল করে আছো, পথ তো আমি সেদিনে হারাই ফেলাইছিলাম যেদিন তোমার বান্ধবীকে বিয়ে করেছি। ও বুঝেছে, বুঝলেন, মানে এখনো আপনি সেই পথহারা দিশেহারা পাকিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মানে ঘরের দরজা এখনো তালা ঝুলানো আছে। যাকগে এটা ঠিক না, খুব খারাপ কথা শুনলাম, তাহলে পরে একটা ব্যবস্থা তো করাই লাগে। আপনি কি চাচ্ছেন, আমি কি আমার বান্ধবী স্বপ্নমের সঙ্গে আপনার বিষয়ে একটু কথা কব, মানে মীমাংসা করে দেওয়ার জন্য? আমি তোমাকে সেই বিষয়ে কোনো অনুরোধ করব না। তুমি যদি নিজ উদ্যোগে কিছু করবে চাও তা করবে, পারো। এই রহমান কারো কাছে ছোট হবি না, এটা মনে রেখো। নাহলে একটু ভুল করে ফেলাইছিলাম, সুযোগ কিন্তু আমারও আসবে পারে। সেই সুযোগ যদি আসবি না, সেদিন কিন্তু কাইন্দে কাইতে গাঁটা চোখে দেখবি না। পালে দিন তারিখ লেগে রাখো, এই কথাটা তো কইলাম আমি। একই খাতা কলম নেই, তাহলে পরে লিখে রাখতাম। মানে কি খবর রাখবান ভাই, আপনি যে কথাগুলো কলেন, আমার বান্ধবী মনে করেন স্বপ্নমুখ নিয়ে, আমি যদি মনে করেন যে একবার খালি লিখে রাখতাম, আর যদি কোনোভাবে মনে করেন যে প্রকাশ করতাম, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমার বান্ধবী স্বপ্নমের সঙ্গে যখন আমার দেখা হবে, আমি একটি কথাও কব না, আমি ভালো করে জানি। আমি যদি এই কথাগুলো একটু প্রকাশ করি, তাহলে পরে স্বপ্নমের ঘরের দরজায় আপনার জন্য চিরদিনের জন্য তালা লেগে যাবে না, এটা আমি ভালো করে জানি। এত সোজা না, তোমার বান্ধবী কয়া দিও, সহ্যের কিন্তু একটা সীমা আছে। এই রহমান অনেকদিন সহ্য করেছে, আর না, এই রহমান যদি একটা বিগড়ে যায় তাহলে চেয়ারম্যান মেম্বার চৌকিদার কেউ আমার টাকা আর পারবে না। আর নিজেরা দোয়া তুলসী পাতা মনে করতেছে না, আমি জানি না বিয়ের আগে কিনা কিনা কয়টা চিঠি লিখেছে তার কাছে, আমি জানি না, সব তথ্য সংগ্রহ করতেছি, সব হিসাব দেবো আমি। এত করে কলাম, তোর বৌদি আমার ঘরে উঠবে ঠেসছে না, এটা যেন কেউ না জানে। শুধু তো আমি বিশ্বাস করে কথাটা বলছি, বিশ্বাসের মর্যাদাটা তো রাখেছিস না তুই। স্যার কথাটা আমি কবর চাই, তুই অসময়ে হাড়ুর দোকানে পাউরুটি আর দুধ আনতে যাওয়াতে সে সন্দেহ করে ভালো। তুই কবর পারলি না যে আমি পাউরুটি আর দুধ খাবো, আমার জন্য পাউরুটি আর দুধ লেবার আছে, তুই কি জন্য করলি যে জগদীশ স্যার পাউরুটি আর দুধ খাবে তার জন্য পাউরুটি দুধ দিতে হবে, কি জন্য কইছি? তো কিটা কইছি কর জন্য স্যার? আমার নাম করে সালিকি হারু বাকি দিত, সেই জন্য তো বাধ্য হয়ে আপনার নামটা করলাম। আর হারু সুযোগ বুঝে আমাকে জেরা করে করে কথাটা বাইর করে ফেলাল স্যার। হারু জেরা করলো আর তুই কই দিল? হ্যাঁ, তোর পেটের মধ্যে তো কোনো কথাই পড়ছে না, এরকম পেট পাতলা হরি পরে তুই গুরু দায়িত্ব পালন করবি কেবা করবি? হ্যাঁ, আবার তুই দফাদার পোস্টে প্রমোশন চাচ্ছিস, হারুর কাছে তুই কয়ে দিয়েছো বৌদি আমার ঘরে উঠবার দেয় না, খাবার দেয় না। বিশ্বাস করেন স্যার, আমি এত কিছু ভাঙ্গে কইনি, আমি খালি বাইদা বাই কথাটা কইলাম। আর হারুর মধ্যে ঝামেলা আছে স্যার, সে কথার মাঝে রং চং মাইকের অবস্থা দেখলে বোঝা যায় না। তুই আমার হারুর সিনেমা লাগিয়েছ, ওর মাথার মধ্যে যখন ঝাঁকড়া চুল ছিল কোকড়া চুল, তখন থেকে ও কাঁদছে, এক নম্বরের পিঁপড়ে কুটুস করে কাপড় দিয়ে সম্বাদের মতো টুক করে বসে থাকে। সমস্যা নাই স্যার, এই পিঁপড়ের শ্বাসটা করতেছি, সেদিন যে ওই যে দুধ আর পাউরুটি আনিছি সেটা টাকা দেওয়া হবে না, আর এখন যে বিস্কুট চা খাইলেন এটাও দেব না, এটা ওর শাস্তি স্যার। চৌকিদার হয়ে তুই তো মাস্তানের মতো কথা করছিস রে মোজা, দুধ পাউরুটি খাইছে তোর কথা মতো, পেস্টি স্যাম্পার যতটুক হয়েছে এখন টাকা না দিলে তো এমন মেসাকার হয়ে তোর মানে যত সব। হ্যাঁ, হিসেব করে যত টাকা পায় বাকি সব সুন্দর করে বুঝাই দিয়ে আসবি, আর তাকে ভালো করে বুঝাই করবি যে কথাটা সে জানিয়েছে এটা যেন আর কেউ না জানে, কাউরে বলা যাবে না। হয়েছে? জি স্যার, সব বুঝতে পেরেছি স্যার। হারুর কথা তো শুনলাম, এখন কোন বৌদি আজকেও ঘরে উঠতে দেয় নাই।
বন্দর আলী যে তার বাসুরের নাম রাখিছে মির্জাপুর, এই কথা তোমাদের কাছে কিরা কইছে? জেনারেল সাহেব সিধা কোয়া যাবে না, কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করেছেন, এই যে রতন সেই তখন থেকে খালি হাসতেছে। আচ্ছা আপনি বলেন তো, আমরা আমরা দুজন যে আপনার কাছে আসছি কোনো হাসির বিষয় নিয়ে? কারে রতন, তুই হাসছিস কিসের জন্য? হ্যাঁ আসলে জেনারেল সাহেব কথাটা শুনে খুব হাসি পাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, একটা গরুর বাসুরের নাম রাখিছে মির্জাপুর। তবে নব শেহাজুদ্দোর যদি বাইশে থাকতো তাহলে কিন্তু বন্দর ব্যাগে পুরস্কার দিত। খুব বড় বুদ্ধিজীবী হয়ে গেছে তাই না হাজির কানাকার? আচ্ছা তুই হুন্ডার কাছে যা খারা। আচ্ছা যাই হোক, এই তোমার ঘরে দরখাস্ত আমি বললাম, ঠিক আছে? এই দরখাস্তের ভিতর তো মেলা বানান বলে যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা বানান বলেছে, সেটা কোনো বিষয় না? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। না না সিএমএস সাহেব, ওই দেখি কি করা যায় এটা খুলিতে হবে না। এই বন্দর, এই বন্দরের আমরা উপযুক্ত বিচার চাই। তার কত বড় সাহস যে একটা বাসুরের নাম রাখছে মির্জাপুর? একটা জিনিস তো আমি বুঝতে পারতেছি না, বাসুরের নাম রাখা হয়েছে মির্জাপুর অথচ বন্দরের বিরুদ্ধে অভিযোগ করবে রয়েছে তোমরা, বিষয়টা কি কত? না বুঝার তো কিছু নেই চেয়ারম্যান সাহেব, আমাদের নেতার নামে একটা বকনা বাসুরের নাম রাখা হয়েছে, এর ঘটনায় আমাদের অনুভূতিতে আঘাত লেগেছে, তার জন্য বিচার দিচ্ছি। ও তা তোমাদের অনুভূতিতে যে এত বড় আঘাত লাগিছে, হ্যাঁ তা এই বিষয়টা তোমাদের চেয়ারম্যান মানে তোমাদের নেতা জানে? মানে তোমরা যে অভিযোগ করবে রয়েছ সেটা কি সে জানে? চেয়ারম্যান সাহেব উনি জানুক বা না জানুক এটা তো কোনো বিষয় না, বিষয় হচ্ছে তার এত বড় অপমান ওই যে বন্দরের, এটা তো আমরা মানে নিবার পারতেছি না, এই জন্য আপনার কাছে আসছি, তার উপযুক্ত বিচার চাই, এটাই হলো আসল কথা। আচ্ছা ঠিক আছে, তোমরা অভিযোগ জানা গেলে আমি বন্দরে ডাকি, তার সাথে কথা কই, তারপরে একটা মানে এর ফয়সালা কিভাবে করা যায় সেটা দেখা যাবে। দেখা যাবে না, ডেকে জিজ্ঞেস করা ওইসব চলবে না, আমরা বন্দরে দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি, সেটাই তো আসল কথা। আর এটা যদি আপনি করতে না পারেন, তাহলে এই পরিপ্রেক্ষিতে যদি মনে করেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়, তাহলে কিন্তু ওই আমাদের নেতা বা আমরা কেউ দায়ী থাকবো না। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মানে কি কি বোঝাবার চাচ্ছো? তোমরা কি ভয় দেখাবার চাচ্ছো নাকি? ভয় দেখাবো কৃষির জন্য, আমরা বিচার চাই চেয়ারম্যান সাহেব। বিচার চাও ঠিক আছে, বিচার চাও মানে তাই না যে আমি সাথে সাথে বন্দরে ধরে নিয়ে এসে ফাঁসিতে ঝুলিয়ে দিলাম, আর উপযুক্ত বিচার চাচ্ছো তো? ঠিক আছে, উপযুক্ত সিস্টেমের ভিতর দিয়ে তোমরা পরিষদে এসে এই যে দরখাস্ত যারা লিখেছাও দেখো কত বানাম ভুল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আগে বানাম ঠিক করো, ঠিক করে দরখাস্ত লেখো, তারপর সিস্টেমের ভিতর দিয়ে এসে পরিষদে এই দরখাস্ত জমা দাও, আমরা তদন্ত করে দেখবো সমস্যাটা কোন জায়গা, তারপর আমরা তোমাকে জানাবো, ঠিক আছে? নাও স্যার সাহেব, আপনার এই কথা তো আমরা মানে নিবার পারছি না, আপনি তদন্ত করার কথা করছেন কেন? দেখো তো আমরা নিজের চোখে দেখছি, আমার নিজের কানে শুনছি, এটি তদন্ত করার কি আছে? আপনার এই সিস্টেম তো আমরা মানে নিতে পারছি না। তোমরা মানবে পারতেছো কি না পারতেছো সেটা আমার দেখার বিষয় না, তোমরা এক কাম করবে পারো, দরকার হলে পরে তোমরা জজ কোর্টে যাও, দরকার হলে পরে তোমরা হাইকোর্টে যাও, কোনো সমস্যা নাই, এখন আসো যাও বিদেহ। একটু আগে রহমান সাহেবের সাথে দেখা হয়েছিল, সেজন্য আসলে হাসি পাচ্ছি। কি ব্যাপার কি গঙ্গাধর, কত
এতদিন পর্যন্ত শুনলাম যে রহমান সাহেবের সাথে তোর দেখা হলে মারামারি লেগে যায়, এখন আবার তোর সাথে কি কথা হয়েছে যে তুই হাসতেছু? সে হাসি এত দূর পর্যন্ত আইসে পুরাচ্ছে না? বাদ দাও, এসব শোনার তোমার দরকার নাই যে কি কারণে আমি হাসতেছি, আমার সাথে কি কথা হয়েছিল। এখন বন্ধু হিসেবে তোমাকে অনুরোধ করছি, বেচারা ঘর ঢুক পেয়ে যাও। আশ্চর্য কথাবার্তা শুনতেছি আর আমি দেখতেছি, হ্যাঁ হঠাৎ করে তুই তার পক্ষে উকালত করতেছো কিসের জন্য? ঘটনা কি আমার খুলে কথা বন্ধু? ওকালতি টোকালতি কিছু না স্বপ্ন, বেচারা বনে বাজারে ইরাম করে ঘুরে বেড়াচ্ছে, এলাকার জনগণের মনে করছে এক প্রকার সিম্পতি তার দিকে চলে যাচ্ছে, সেজন্য বন্ধু হিসেবে তোমার কথাটা কইলাম। ভালো করেছে, খুব তো দেখতেছি বুদ্ধিজীবীর মতো কথা শিখে গেছে। এই যে টিটকারি করে একটা কথা কয়ে দিলে, আর বুদ্ধিজীবী টুদ্ধিজীবী কোনো কিছু না। শোনে মানে রাত্রি করে যেভাবে দেখলাম ঘুরে বেড়াচ্ছে এক প্রকার মনে করছে মুসাফিরের মতো, খুবই খারাপ লাগলো। তো আমার কাছে মনে হইলো কি যে আমি তাকে একটু কই, তো এক পর্যায়ে ডাকি কলাম কি আপনি কাজ করেন না, ইউনিয়ন পরিষদের বারান্দা যায় একটু শুয়ে থাকেন। শোনে ক্লাসমেন্ট, একটা কথা কই, তোরা যতই আমাকে বুদ্ধি দিয়ে কোনো কাজ হবি না, আমি তার স্যাপ একটা কথা কয়ে দিছি, জাগারের কাছ থেকে সিটারি করে সে টাকাটা নিছে, জাগারের কাছে টাকাটা ফেরত দিয়ে ক্ষমা চাবি, তারপরে আমার দরজা খুলবি, তাছাড়া না পারলে তুইও সে কথাটা তাকে কয়ে দিস। একটা কথা কয়ে দিল, আর টাকা ফেরত দিবে কিরম করে? টাকা খরচ করে ফেলাইছে। গঙ্গাধর তুই চিনিস নে, তোর কি মনে হয় যে সে সত্যি সত্যি টাকা খরচ করেছে? সেটা সে না, আরে বন্দরের কাছ থেকে পাউরুটি খাবো কয়েক টাকা নিয়ে সেই টাকা পকেটে তুই আর এক দোকানে যা বাকি করে পাউরুটি দিয়ে খায়। শোনে তোকে একটা কথা কই আমি, উইক চিনার জন্য তোর মরি আর একবার জন্ম নেওয়া লাগবে, ও হলো এই ধরনের সিটার। যা তো তুই ওই সম্পর্কে উকালতে করিস না, যা আমার নামে এই ধরনের অপবাদ দেওয়ার আগে তোমার মনে রাখা উচিত ছিল, কম করে হলো এখন তোমার কাছে আমি 25-30 টাকা বাকি পাওনা আছে। বাকি পাওনা তোমার বাকি এই মুহূর্তে শোধ করে দিচ্ছি, কিন্তু তার আগে তুমি কও তুমি আমার নামে কুটনামি করে মিথ্যা ভেদাল বাঁধালে সেটা মিটাবে কেমন করে? হ্যাঁ আসার পর থেকে তো সে একই কথা কয়ে পরিবেশ গরম করে ফেলেছে, ও আমি কার কাছে কি মিথ্যে কথা কইছি সেটা তো কচ্ছেও না। তুমি নাকি প্রচার করে বেড়াইছো যে আমার সুন্দরীর বাসুরের নাম রাখেছি মির্জাফর। হ্যাঁ সেরকম তো কইছিলে। আমি তোমাকে কথা কইছি তোমার মাথাটা তো ঠিক আছে আরো ভাই? কেন তোমার মনে নাই বন্ধু? তোমার গরুটা যখন ডেলিভারিতে কষ্ট পাচ্ছিল তখন এই দোকানের সামনে খাড়ায়ে তুমি কইছিলে যে আমার সুন্দরীর এরে বাসুর হবি, সেজন্য মা একা তো কষ্ট দিচ্ছে, জন্মাবার পর ওর নাম রাখবো মির্জাফর। তখন বাসুরের ডেলিভারির চিন্তায় পাগল হয়ে গেছিলাম, কি কথা কি কইছি সে কথা ধরে তুমি প্রচার শুরু করে দিছাও। প্রচার শুরুর আগে একবার হুশ হলো না, আমার সুন্দরীর বকনা বাসু রয়েছে, বকনা বাসু তার নাম সোহাগী। ভালোই জানা থাকলো, এখন থেকে তোমার ওই সোহাগী নামটাই প্রচার করবো নে, তোমার টেনশনের কিছু নাই। তুমি কলে হলো টেনশনের কিছু নাই? হ্যাঁ তুমি জানো ঘটনা কতদূর করেছে, সাহেব আমাকে ডাকি নিয়ে গেছে, আমার নামে নাকি মানহানি কেস দেবে, কি ক্ষতি করে দিলে কত ভাই, আমার তুমি কি বিপদের মধ্যে ফেলা দিলে কত ভাই। আর এর জন্য তুমি অস্থির হয়ে গেছাও, করুক কেস, কেস করে কি প্রমাণ করবার পারবি যে তোমার ওই বাসুরের নাম মির্জাফর? তোমার বাসুরের কি বার্থ সার্টিফিকেট আছে? সেটা আবার কি, কোনো সার্টিফিকেট তো নাই। নাই সেটা আমিও জানি, এখন চুপ করে বসো তো, কড়া করে একটা চা দেই খাও। ভাব
থামো, খাড়া হও। কিটা তুমি তোমার পরিচয় আগে দাও। এক্সট্রামলি সুরি, আমার পরিচয় না জানে আপনি আমাক তুমি করে করছো কে? হ্যাঁ, হাউ ডার। এখন তালি পরে আমিও সরি। ওকে, আপনি কিডা ভাই? আপনি কনে যাচ্ছেন, আপনার পরিচয় কি? আমার পরিচয় জানার আগে আগে বলেন তো আপনি কিডা ভাই? আপনি যে পোশাক পরেছেন তাতে তো মনে হচ্ছে আপনি কোনো নিরাপত্তা বাহিনীর লোক। তো কোন বাহিনীর লোক বলেন তো দেখি, আপনার র্যাঙ্ক কি? হ্যাঁ, খুঁজে পাচ্ছি না তো কিছু। মাই নেম ইজ গঙ্গাধর, আমি লোকাল ইউনিয়ন পরিষদের একজন চৌকিদার। অল্প কয়েকদিনের মধ্যে আমি দফাদার হয়ে যাব। এখন কোন আপনার পরিচয় কি? বুঝতে পারছি, আমরা সেম গঙ্গা ধরার সময় নেই রে ভাই, নিজেকে ধরতে পারি না, আবার গঙ্গা ধরতে করছেন। দাদা, আমি একটা কথা বলি আপনাকে, কিছু মনে করবেন না ভাই, আমার পরিচয়টা জানা কি আপনার জন্য খুব বিশেষ জরুরি না কি? হ্যাঁ মিস্টার গঙ্গাধর, অবশ্যই জরুরি, নিরাপত্তার স্বার্থে আপনার পরিচয় আমাকে জানতেই হবে, বুঝতে পারছেন? আপনি আপনার পরিচয় তাড়াতাড়ি পেশ করেন। আমি মানুষ, সেটাই আমার সবচেয়ে বড় পরিচয়। ছোটবেলা আপনার পরিচয় না, সবার উপরে মানুষ সত্য তাহার উপর নেই, অবশ্য পড়াশোনা না করলে পরে এগুলো জানার কথা না। দেখেন, বেশি ন্যাকামো করবেন না, ন্যাকামো একদম ভালো লাগে না। কইলাম, কোত্থেকে আপনি আসেন, কি আপনার পরিচয়, কোনে আপনি যাবেন, তাড়াতাড়ি পেশ করেন। আর যদি না বলি ভাই? না বলি মানে? আবার রহস্য করে কথা কচ্ছে? চলো আমার সাথে চলো। কোনে যাব ভাই? পরিষদে, আমাদের ইউনিয়ন পরিষদে। তোমার গতিবিধি আমার সন্দেহজনক মনে হচ্ছে, এলাকার স্বার্থে এখন কোনোভাবেই তোমাকে একা আমি ছাড়তে পারছি না, চলো আমার সাথে চলো। এ গঙ্গাধরদা, আপনি কি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চাচ্ছেন নাকি? যদি মনে করো তালি পরে তাই। আয়, যদি আমার পরিচয়টা বলি তালি পরে কি আমাকে ছাড়ি দেবেন নাকি? অবশ্য আমার পরিচয় জাননি পরে আপনি আমাকে মনে করেন তিনবার তিনবার এরকম করে সেলুট মারে সারসার করবেন, আমি কিটা জানেন নাকি? আমার পরিচয় হচ্ছে কি, যে আপনাদের ইউনিয়ন পরিষদের এই যে সেক্রেটারি আছে না, জনাব শ্রী জগদীশ চন্দ্র বসাক মহাশয়, তার কুসুম হই আমি। কুসুম করছি কি? সেজন্যই আমি তার কুটুম হই, মানে ছোট ভাইরা। জগদীশের ছোট ভাইরা হচ্ছে তুমি? তালি পরে তো অবশ্যই তোমার ইউনিয়ন পরিষদে নেওয়া লাগবে, জগদীশের সামনে যায়া তোমার প্রমাণ করে আসা লাগবে। আপনি জানলেন কেবা করে? আপনি কি কেবা করে জানলেন? সমস্যা নেই বন্ধু, তুমি যদি আমার তুমি করে কথা কও আমি মাইন্ড করবো না, হাজার হোক, আমরা বন্ধু মানুষ, ক্লাসমেট না, সেটা ঠিক আছে, কিন্তু অবান্তর কথা কলি তো হবে না। তুমি তো অবান্তর কথা করছো। হ্যাঁ, তোমাকে আমি কইছি যে আমার আহার নিদ্রা সব খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে, এই জন্য আমি এরকম করে ঝুমতেছি পরিষদে এসে। আরে বাবা, কাজ করতে হয় তো, আমি তো সেক্রেটারি, বিশাল কাজের চাপ আছে, চাপ কাজ করতে করতে আমার একটা জীবনী চলে এসে একটু চোখ বুঝেছি, এই তো। ভালো 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 ভালো, সেও ভালো। আমি আর মনে করেছিলাম যে অন্য কিছু না, আমি শুনেছি তো তোমার বউ তো আবার তোমার ঘর থেকে মানে ঘরে উঠতে দেয়নি। কার কাছে এসব ভিত্তির কথা শুনেছিস সব না? হ্যাঁ, নাকি নিজে যা তাই ভাবতেছিস, অন্যের বউরে তাই ভাবতেছিস? নিজে যেমন নিজের স্বামী ঘর থেকে বাইর করে দাও, এখন তোমার স্বামী তো রাস্তা রাস্তায় ঘুরতেছো, ওরকম ভাবতেছো তুমি, তাই না? আরে বাবা, আমি তো সে কথা অস্বীকার করতেছি না, কথা সত্যি আমি বাইর করে দিছি, তুমি তো অস্বীকার করো।
তুমি কি একবার চিন্তা করে দেখেছো ক্লাসমেট, এই পরিষদের চাকরিটা যদি তোমার না থাকলো নে তালিবারে কিন্তু তোমারও রাস্তায় রাস্তায় ঘুরাই লাগবে। আমি তো কোনো কিছু না জানে তোমার কথাটা করছি না, তাই না? এসব উল্টাপাল্টা কথাগুলো কি ডাক হয়েছে? নিশ্চয়ই ফাউল স্যাংরা গঙ্গাধর কয়েছে। এই ফাউল স্যাংরা উল্টাপাল্টা কথা কয়ে আমার সংসারের মধ্যে ঝামেলা করছে। মুরগির মাংস না খালি করে সে মানসিক রোগী হয়ে যায়। পৃথিবীতে অনেক বড় বড় মানুষ আছে তারা মুরগির মাংস কোন ধরনের মাংস মাছ খায় না, না খাই তারা সুন্দর জীবন যাপন করতেছে। পাটা উদাহরণ দেবো, অমিতাভ বচ্চন, তারপর অভিষেক বচ্চন, বীরেন্দ্র সেহবাগ আর অনেক আছে। ওরে বাবা, আমরা সেরকম দুই চারজন লোকের নাম জানি, সমস্যা নাই তো, কিন্তু তার মানে কি এই যে সে নিজে খায় না জন্য তার পরিবারের অন্য কেউ খালি তা ঘরে উৎপেদ দেয় না? কেরে এ বিয়ের সময় তুকারে বাড়ির মানুষদের নিরামিষ ভোজি না পিএস খায় সে কথা তুই গোপন করেছিল কিসের জন্য? বিয়ের আগেকার কুকর্ম সব গোপন করে এখন ঘর সংসারের মধ্যে অশান্তি বাঁধাচ্ছ, তাই নে? খবরদার শবনাম, উল্টাপাল্টা কথা কবি না। কিসের আমি বিয়ের আগে অপকর্ম করেছি আর আমার বউর কাছে আমি লুকিয়েছি? আমার বউর সাথে আমার বোঝাপড়া অতীব চমৎকার, তার সাথে আমার সুন্দর সংসার চলতেছে, উল্টাপাল্টা কথা। তা সে আমাকে যে পরিমাণ ভক্তি করে শুনলে পরে মাথা খারাপ হয়ে যাবে। তোমার জানার জন্য আমি একটা কথা কয়ে দিচ্ছি, আমার স্ত্রীর মতো প্রতিভ্রতা নারী খুব কম দেখেছি আমি। আমার শোয়ার ঘরে সে সুন্দর করে কাপড়ের মধ্যে লাল সুতো দিয়ে লিখে রেখেছে ভালো বুঝাপড়ার মধ্যে আছো, এটা কথা জিজ্ঞাসা করি ক্লাসমেট, তুই যে ক্লাস সেভেনে পড়ার সময় আমার বইয়ের মধ্যে যে একটা চিঠি লিখে গুজে দিছিল সে কথা কি কইছিল? আমার গুরু তো কিনা গুরুকে জানাই প্রণাম, যার শুভকামনায় আমি ঈশ্বর পেলাম। আমার গুরু তো কি তাপস পালের কি গান শুরু করছো তুমি? সামনে কি পুজো চলে আসে নাকি? পুজো তো মেলা বাকি আছে, আমার কিন্তু এখন তোমার গতিবিধি খুবই সন্দেহজনক মনে হচ্ছে। আচ্ছা, তুমি যে কইলে যে তুমি জগদীশের নাকি ছুটু ভাইরা, এখন এই কথার পরিপ্রেক্ষিতে তো সন্দেহটা তখন বাইরে যাচ্ছে। আমার কথা হচ্ছে কোনটা, আমি যতদূর খবর নিয়ে জানেছি, আমি যতদূর জানি জগদীশের যে বোর আছে, বোর আছে দুই বোন, একটা আছে প্রণতি, একটা আছে নিয়তি। নিয়তির বাড়িতে তো প্রণতি থাকছে, কিন্তু প্রণতি তো কখনো বিয়ে শাদী হয় নাই, তালি পরে কিরাম করে ম্যারিড পার্সন হয়ে গেল। এখানে কিন্তু গতিবিধি কিন্তু সুন্দর আরো বাড়ে যাচ্ছে। এত উতলা হচ্ছেন কিসের জন্য ভাই? আমাকে কান্ত দেখি দাদা, আপনি আমার বিয়াই না, আপনি আমাকে নিয়ে যাচ্ছেন পরিষদে, ওখানে গিয়ে তো সব হিসাব নিকাশ চুটে যাবে, তাই না? তো চলেন কোথাও বসে চা টা খাই। গ্রামে কি চায়ের দোকান টোকান নেই? আমার তো খুব চায়ের চেষ্টা পেয়েছে রে ভাই। হাইস দামের কিন্তু একটা সীমা আছে, কিন্তু সেটা কিন্তু লঙ্ঘন করছো তুমি। তারপর তুমি আবার কলকাতার তাপস পালের গান গাচ্ছ, এখন মনে হচ্ছে সত্যি যদি লাঠির বাড়ি একটা মাটির করবে না নে। শোনো, আমার মাথা যদি গরম হয়ে যায় না তাহলে কিন্তু সমস্যা আরো বাইরে যাবে না, কিন্তু আমি কয় দিচ্ছি। মিজাজ গরম করতেছেন কিসের জন্য বিআই মশাই? আপনি তো আমাকে অ্যারেস্ট করে ফেলেছেন, আমি এখন আপনার কাস্টডিতে, আমি তার দৌড়ে পালাচ্ছি না পালাচ্ছি। তার সে চলে এক জায়গায় বসে আমরা দুজন চা খাই, বিল লাগলে পরে আমি দেবো, আপনি বিল দিবেন কোথেকে? চা পোষা কাজ করেন না আপনি, এত বিল দিয়ে চা খাবার কিরা করছে? এক কাজ করলে কিরাম হয়, ফ্রি তো চা খাইতে পারো। তোমার যে ভাইরা ভাই ইউনিয়ন পরিষদের সেক্রেটারি, সে তো ওখানে বসে তোমার জন্য অপেক্ষা করছে। চলে এক ওখানে যাওয়ার পরে সুন্দর করে বসে উনি চা নাস্তা বিস্কুট কত গুছিয়ে দেবেন, সব তো ফ্রি হয়ে যাবে নে, তাই না? চলো বাবা, আপনি যা করবেন তাই তো শুনি, তাই না? হাজার হোক, আপনি একজন পোশাকধারী মানুষ, আপনার সাথে তার উল্টো পাল্টো কিছু করা যাবে না। আচ্ছা ভিয়াই, আপনি কি ওই জগদীশচন্দ্র বসাকের
শেলিকা প্রমোদিকে চেনেন নাকি? না চেনেন এখানে কি আছে? জগদীশের বিয়ের বরযাত্রী হিসাবে আমি গিয়েছিলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে কলা গাছের গেট সেই যে টাকা 1200 টাকার মধ্যে সেটা তো আমি দিয়েছিলাম। এখন কথা হচ্ছে সেই সময় কিন্তু প্রণতি একটা ফ্রক পরা অবস্থায় ছটপট এবং লাল টুকটুক একটা মেয়ে কিরাম করে আমার সামনে এসে টাকাটা থাপাস করে থাপা মারি নিয়ে গেল, সেই স্মৃতি তো আজও ভুলতে পারিনি আমি। খুব ভালো একটা মেয়ে, কাক কি চেনেছো তুমি? আপনি ওই প্রণতিকে ফ্রক পরা দেখেছেন না? কি সৌভাগ্যবান আপনি, আমি দেখিনি বুঝেছি। তা কাছিলাম কি কষ্ট করে আমাকে পরিচয়তে না নিয়ে জগদীশচন্দ্র বসাকের বাড়িতে নিয়ে গেলি তো হয়, সেখানে তো প্রণতিও থাকবে, তাহলে এটা চোখে যায় না? এই বেশি কথা কিন্তু কওয়া হয়ে যাচ্ছে, কিন্তু এত কথা কবে দেয়? তোমার সন্দেহ কিন্তু আরো বেশি বাইরে যাচ্ছে। আমার দায়িত্ব হচ্ছে তোমাকে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া। যে ইউনিয়ন পরিষদে নিয়ে সেখানে মনে করো যে তোমার প্রমাণ করো, তুমি পারলে প্রমাণ করে দাও যে তুমি হচ্ছে কি আছে জগদীশের আসল ভাইরা, আমার কাজ তোমাকে ধরে নিয়ে যাওয়া। চলো। বিধাতা দিয়েছে তুমি দিয়েছো গান, আমি তো গেছি শুধু। শরীর খারাপ লাগতেছে নাকি? বুঝতে পারতেছ না, টেনশনে পানি খাচ্ছি, পরে আসো। তো পরে আসা যাবে না ভাই, খুব জরুরি। পরে আসো না, আগে চেয়ারম্যানের কাছে যাও। না 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 দা, চেয়ারম্যানের কাছে তো আমরা দুজন গেছিলাম, চেয়ারম্যান তো তোমার কাছে পাঠিয়েছে। তোমার কাছে পাঠিয়েছে মানে কি? তোমার কাছে পাঠিয়েছে মানেটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ তোমার কাছে পাঠিয়েছে? কথাবার্তা কেবা করে কথা হয় সেটাও শিখো নাই না? আদব কথা সব খাই ফেলাছো না? এ ভাই, আদব কথা দেখানোর মতো মনের অবস্থা নাই, এত কিছু ধরা যাবে না, দরখাস্তটা গ্রহণ করো ভাই। কিসের দরখাস্ত? ওরে দাদা, এটা তো কোয়া লাগবে না, দরখাস্তটা পুরে দেখো না, তাহলে তো বুঝতে পারবে দরখাস্ত কি লেখা আছে। পড়ো। মুখে গেলে কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? হ্যাঁ, কথা বলতেছো না? তোমাকে পড়তে বলেছি, পড়ো। কপ ওই বিষয় হচ্ছে বন্ধুর আলী তার বকনা বাসুরের নাম রেখেছে মির্জাপুর, এতে করে আমাকে লিডারের মান এনে দিয়েছে। এই ঘটনা তো বাসুরের নাম মির্জাপুর হবে এরই পারে, তো মানহানির কি আমি তো বুঝতে পারতেছি না। পৃথিবীর কত কিছু কত জীবজন্তুর নামে হচ্ছে, কত কিছুতে কত নাম পরিবর্তন হচ্ছে, তাতে কি আসে যায়? হ্যাঁ, এটা নিয়ে এত এত কিছু করার কোনো দরকার আছে নাকি? হ্যাঁ, তোমার কাছ থেকে এসব কথা কেডা শুনবাছিছে? তোমার যেটা কাম সেটা করো, দরখাস্ত খান গ্রহণ করো, যথাযথ ব্যবস্থা নাও। আমি তো এটা গ্রহণ করতে পারবো না, চিঠি খান লেখা হয়েছে বরাবর চেয়ারম্যান সাহেবের কাছে, আর চেয়ারম্যান সাহেব যদি আমার কাছে ফরওয়ার্ড করে তাহলে পরে আমি গ্রহণ করতে পারবো, এর আগে তো পারবো না। না না জগাদা, তুমি কিন্তু পেঁয়াজ মেরে কথা করছো, আমি কিন্তু এখন পর্যন্ত ধৈর্য ধরে আছি কথাটা কইলে। তোমার ধৈর্য ধরতে কি ডাক হয়েছে রে ভাই? হ্যাঁ, ধৈর্য ধরতে কি ডাক হয়েছে? অফিসিয়াল একটা সিস্টেম আছে, সরকারি অফিসের সিস্টেম আছে, সিস্টেমটা তো মানা লাগবেই নাকি? হ্যাঁ, তোমাদের মাস্তানি করলে তো হবে না, এখানে এসে সরকারি অফিসে মাস্তানি করলে তো হবে না। আমি এলাকার সওয়াল, এটা বোঝা লাগবে। আমি কিন্তু ভিন অঞ্চল থেকে আসিনি এই গ্রামের মধ্যে, এই ইউনিয়ন পরিষদের মধ্যে, বুঝতে পেরেছ? নিজেকে চেয়ারম্যান হয়নি, নিজেকে লোক চেয়ারম্যান হয়নি, তাতেই যে মাস্তানি ধরনের কথাবার্তা করছো রে ভাই, আর চেয়ারম্যান হলিতে কি করতে? বাদ দাও না জগাদা, আসলে কথাটা শোনার পর আমাদের মাথা ঠিক নেই, বুঝেছ ভাই? তুমি ভাই দরখাস্তটা গ্রহণ করো ভাই। আরে সিস্টেমের মধ্যে আসতে হবে, সিস্টেমের মধ্যে তোমার আসতে হবে। তুমি চেয়ারম্যান সাহেবের কাছে যাও, গিয়ে তুমি এটাকে ই করে নিয়ে আসো, ফাইল করে নিয়ে আসো, আমি সুন্দর করে আমার ফাইলের মধ্যে পুট করে রাখতেছি। এখানে না এগুলি না করে তুমি মাস্তানি করলে তো হবে না। আর একটা ছাগলের নাম একটা বর্কির নাম রাখিছে এই যে মির্জাপুর, তাতে তোমরা এখন কেস করতে চাচ্ছ না? এত যদি তোমাকে সব জায়গায় মাস্তানি করলে হয় না। আমি কিন্তু ভাই চাইছি নে, আমি জগদীশচন্দ্র ভাই চাইছি, আমি এই এলাকার ছেলে। মোদী
নভেম্বর হলি পারে কি মানসিক দুটো পাখা গজায় নাকি পাখা ছাড়াও শুনছি ক্ষমতা আসলে নাকি এমনি উড়বের পারে কথা তো খুব ভালোই কয়েছে কি সেও দেখি হ্যাঁ পাক না হওয়া গেছেও সেটা অবশ্য দেখেই বোঝা যাচ্ছে তোমাকে আমি তুমি করে কয়তে পারবো তো তুমি করে কয়া যাবে রীতি কি সমস্যা আছে নাকি কোনো আমরা তো আর জগদীশের মতো সার কয়া না করলে পারে রাগ করবো না এ কি জামাই বাবু কি তোমাকে সার কইবার কয় সেটাই মনে মনে চায় জগা থেকে জগদীশ হলি পারে যা হয় বাদ দাও বিয়েন তোমার দিদি কোনে ডাক দাও তো সে আমার বন্ধু পত্নী তার সাথে একটু বোঝাপড়া করে যাই আমার বন্ধুক নাকি সে ঘরে উঠতে দিচ্ছে না বিষয়টা কি বিয়েন বিয়েন আসতে কম এই নিয়ে ঘরের মধ্যে হুলস্থুল কাণ্ড হয়ে যাচ্ছে এই কিসের হুলস্থুল কাণ্ড রে ডাক দে তো তোর দিদি আমি একটু তার সাথে কথা কই বোঝাপড়া করে নিই বিয়ের আগে কবে কে একটু মাংস দিয়ে ভাত খাইছে সেই যে জন্য ঘরে উঠপিট দেয় না কত বড় সন্ন্যাসী হয়েছে তোর দিদি ডাক দে তুমি কিছু কয়ে কোনো লাভই হবে না বিয়ের আগে সে আমাদের বাড়িতে অনেক রকমের ঝামেলা করছে ক্যা বিয়ের তাহলে তোমার ঘরে বাড়ির এইসব অশান্তি কমানোর জন্য কি আমার বন্ধুদের ঘরে তোমার দিদি গসা দিছে আস্তে কর শবনম বিয়ে এগুলো যদি শুনতে পাই না জামাইবাবুর অশান্তি আরো বাইরে যাবে কে কে এ কথা আস্তে কর কি আছে আরে আমার বন্ধু জগদীশ হচ্ছে এক নম্বর তার কোনো ভাও তামি নাই বুঝেছেন বিয়েন বদের কাছে কয়ো আরে গঙ্গাধর তো ফাইসলামি করছে ইয়ের কি করে মিথ্যে কথা কইছে জগদীশ জীবনে পিএসজি বানানি একটা সিঙ্গারা পর্যন্ত খায় নাই মাংস খাওয়া তো দূরের কথা গঙ্গাধরের কথা বিশ্বাস করে এই বেচারাটা ঘরে উঠে দিচ্ছে না এটা কিন্তু ঠিক না বিয়েন বৌদি রাজপথ থেকে তার ধরে নিয়ে আইসি স্যার তার আচার আচরণ আপাত মস্তক টোটালি একটা বেয়াদবির কাতারে পড়েছে স্যার এই জন্য স্যার ছন্দটা আরো বেশি ঘনীভূত হয়ে গেছে এত কবিতা পড়ার কোনো দরকার নাই কবিতা পড়িস নি খুলে ক কিটা সে স্যার কি কব আপনারে সে কচ্ছে কি তার পরিচয় শুনলে নাকি আমি তাকে নাকি তিনবার করে ইরাম করে নাকি সেলুট দেব আচ্ছা স্যার মানে সে কোথায় যাচ্ছে স্যার সে নাকি আপনার ভাইরা ভাই হোয়াট কিসের ভাইরা ভাই কোন থেকে ভাইরা ভাই কবে ভাইরা ভাই নমস্কার বর্তা আপনি উত্তেজিত হবেন না আগে আমার কাছ থেকে বিস্তারিত শুনে তিনি যা বলেছেন আংশিক সত্য কথা বলেছেন অবশ্য ছোট্ট একটা মিস্টেক আমি করেছি শব্দটার আগে লাগানো উচিত ছিল হবু আমি আপনার হবু ভাইরা আপনাকে নিশ্চয়ই প্রণতি আমার সম্পর্কে অনেক কিছু এর মধ্যে বলে ফেলেছে তাই না আমার নাম হচ্ছে সুদে সুদে চলে যা একতরফা হবে সবকিছু খেলা খেলা ভাবে দেখি পারে চলবি শোনা এক ক্লাসমেট তোকে আমি একটা কথা কয়ে দিই সালমা যদি এই ধরনের কোনো ঘটনা ঘটায় তখন কিন্তু আম সালা ধুই যাবে এমনও হবে পারে তোর জেলের ভাত খাওয়া লাগবে পারে আমি কিন্তু বন্ধু হিসেবে তখন তোর পক্ষ নিতে পারবো না সেই কথাটা আমি তো কয়ে গেলাম বাদ বাকি বিবেচনার বিষয় তোর আরে সালমা তুমি আমার বাড়ির পর চলে আইসাও তোমার মাথাটা তো ঠিক আছে তো মানে কেউ যদি দেখে ভালো দেয় তুমি আসলে ভয় পাইতেছো যে
যেহেতু আমি তোমার বাড়ির উপরে চলে আসিছি, যদি এখন না যাই তোমার বাড়ির উপর থেকে, এতই যখন ভয় পাইতেছো তাহলে জরুরি তলব দিয়ে আমাকে দেখা করার জন্য বলিছো কেন? কি করছো তুমি? তোমাকে জরুরি খবর দিছি দেখা করার জন্য। কিরা তোমাকে যা খবর দিছে? রতন, রতনই তো আমাকে গিয়ে বললো যে বড় ভাই আপনার ডাকিছে, জরুরি কথা আছে। রতন তোমাকে কথা কইছে? রতনের কাছে উচিত শিক্ষা আমি দিয়ে নিচ্ছি। এ রতন এদিকে আয়, তোকে আমি জুইতে বেটা করতেছি। এই এই হারামজাদা সুজন, এত রাগ হচ্ছে কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমাক আসতে বলনি তাহলে আমি চলে যাচ্ছি, আমি এখানে থাকার জন্য আসিনি। আর যে থাকার জন্য আসতেই হতো তোমার বাড়িতে, যখন তোমার বাপ বেঁচে ছিল আমি তখনই আসতে পারতাম। আচ্ছা ঠিক আছে, যখন চলে আইসা এক কাম করো, এখানে না তুমি পুকুর পাড়ে যায় খারাও, আমি তোমার সাথে এসে কথা করছি। যাও পুকুরে ওই কোনায় খারাপ করো, যাও আসতেছি না, যাও ঠিক খারাপই চোখে যাও, এনে লোকজন দেখে ফেলালি। মানে বাড়ির ভিতরে ঢুকাই আমার সাথে কথা বলার সাহস তোমার হইল না? কথা করছি যাও, কুলেম তো তুমি পুকুরের কোনায় যায় খারাপ, আমি আসতেছি যাও। আমি রাখতে পারবো না, আপনাকে আমাকে বর্দা করতে হবে। আমাকে প্রণতি বলে দিয়েছে আপনার সাথে দেখা হওয়ার সাথে সাথে আপনাকে প্রণাম করে আমাকে বর্দা বলতে হবে। শোনো সুদেব না কুদেব, তোমাকে আমি কথা বলছি একটা, বাবারে আমার জ্বালাতে আসে না, আমি যন্ত্রণার মধ্যে আছি, এক প্রকার বলা চলে যে আমি ঘর হারা। এই এই অবস্থার মধ্যে তুমি নতুন করে আগুন জ্বালানোর জন্য তুমি আইসো না বাবা, তুমি অত্র অঞ্চল ছাড়ে জলদি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। সেটাও সম্ভব, ওই প্রণতির সবল সংকেত না পালি পরে আমি এখান থেকে নড়াচড়া করতে পারবো না, সে তো একটা নাল সংকেত মনে ঠাস করে ফেলাই রেখেছে। আশ্চর্য ঘটনা তো। সাংরাই, আমার শালিকা প্রণতি আসছে তার বোনের বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে, তার পিছন পিছন তোমার আসার দরকারটা কি ভাই? মতলবটা কি তোমার? কত মতলবটা কি সিডা কত? আমার কোনো মতলব নেই বুঝেছেন, আমি এসব কিছু বুঝি না, আমি প্রণতিকে ভালোবাসি, প্রণতি আমাকে যেভাবে চালাচ্ছে আমি সেইভাবে চলতেছি, মনে করছে অ্যাকর্ডিং টু হার। আমি একটা কথা বলি বর্দা, আপনার সেদিকা সময় মতো সমস্ত প্ল্যান আপনাকে বিস্তারিত জানাই দেবানে। বাবারে কোনো প্ল্যান টিলানের মধ্যে নাই, আমি তোমাকে যেসব প্ল্যান করেছো তোমরা নিজেরা গিয়ে যা ইচ্ছে করো গা। আর বাবারে একটা যন্ত্রণার মধ্যে আছি, তুমি কি জানো এইসব প্ল্যানের কথা যদি আমার স্ত্রী মানে তোমার ওই প্রেমিকার বড় বোন যদি জানবার পারে তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। তোমরা বাবা যাও এখান থেকে, নতুন করে বিপদের মধ্যে আমার ফেলো না বাবা। না রে বাবা, বাবা বড়দা আপনি কোনো টেনশন নেবেন না, এই গ্রামের কেউ তো আর আমাকে চিনে না, তাই না? সেনার মধ্যে চিনে শুধু বর্দি, আমি তো মনে করছি বর্দির সামনেই যাবো না। আরেকজন চিনে ওই যে কি যেন নাম, গর্ধ মানে গঙ্গাধর, তাকে মনে করছে ডাইকে একটা টিপ মাইরে আপনি খালি বলে দেবেন, তাহলে ওই ব্যাপারটা একটু সাইপে যায়। বাবা রে তোমার আমি কষি, খুব ঠান্ডা মাথায় শোনো, এইসব কথা চাপা দেওয়া যায় না, বুঝতে পারিছো? বিয়ের আগে ইয়ং বয়সে কিশোর বয়সে কি করেছি না করেছি সেটা পর্যন্ত আমার বউয়ের কানে চলে গেছে, বুঝেছো? এসব ধান্দা বাদ দিয়ে যেখান থেকে আসেছো সেখান থেকে চলে যাও, দরকার পড়লে তোমার প্রেমিকা আমার যে শালিকা আছে তার আমি যত তাড়াতাড়ি পারি পাঠাই দিব না, সেখানে গিয়ে যা ইচ্ছা তোমরা করো গা, ছাড় ভালো করে ফেলো, অসুবিধা আপনি যেটা করছেন সেটা আমি করবো। তবে তার আগে একবার আমার প্রণতির সাথে দেখা করতে হবে, প্রণতির সাথে দেখা করে তার অনুমোদনটা নিয়ে মানে অনুমোদনটা পাইলে আমি গ্রাম সাইডে চলে যাবো, তার নলেজে না দিলি পরে তো আমি গ্রাম সাইডে যেতেও পারবো না। হ্যাঁ তোমার কথা শুনে মনে হচ্ছে কি জানো, মনে হচ্ছে প্রণতির কেনা গোলাম তুমি, যা করছো তাই করা লাগবে। এই তুমি একটু চিন্তা করো, থাকবে কোনে, হ্যাঁ
তুমি যে দেখা করবে এই জায়গায় থাকবে কোনো তোমার কি বাপদাদার বাড়ি আছে নাকি এই জায়গায় সেই বুদ্ধি আমাকে প্রণতি দিয়ে দিয়েছে আরে বাবা আপনার ইউনিয়ন পরিষদের অফিসে সেখানে তোমার কাছে টিপ কল ল্যাট্রিন রুম তো আছে মনে করছে টাইম লাগলে বদমানি ল্যাট্রিনে চলে যাবো টিপ কল সাইপে পানি বাইর করবো আপনি শুধু কষ্ট করে একটু মনে করেন যে ওই যে গঙ্গাধরকে বলবেন আমার যে দুই বেলা সাইডে বাদ করবেন বাকিটা আমি করবো আর এখানে লোকজনকে বলবি কি জানেন যে আমি ডিসি অফিস থেকে আইসিসি অডিট করার জন্য তাহলে মনে হয় সব একদম তটস্থই থাকবে আমি পারবেন না পারবেন তো সুদেব তুমি তো দেখতেছি মানে খুব অন্য লেভেলের একজন জিনিস ওকে দেখতেছি আমার সাথে সাথে আসতেছি আরে বাবারে আমি যদি বসি তাহলে তুমি চলে যাও আমি চলে গেলে তুমি বস আমার সাথে সাথে আমি আমি এই ইউনিয়ন সেক্রেটারি আমার একটা ব্যাপার সেটা এভাবে আর কতদিন চলবি সুজন আমিও তো তোমাকে সেই কথাই করছি তুমি তো বুঝবার চাচ্ছো না আমি আমার কথা করছি না তোমার কথা করছি তোমার মা কেন নিয়ে আসতেছ না বাসায় আর এভাবে সংসার চলবি আরে বাবা সে নিজেই তো আসবে চাচ্ছে না সে যে কাজটা করতে বলতিছে সে কাজটা করে ফেললেই তো হয়ে যায় সেটা এখন আমার পক্ষে করা সম্ভব না ঠিক আছে এখন তো দেখি তোমার কাছে সবই অসম্ভব হয়ে যাচ্ছে সুজন কিছুই করা সম্ভব হচ্ছে না তোমার আমার সাথে সম্পর্ক রাখা তোমার সম্ভব হচ্ছে না তোমার মা তোমাকে বিয়ে করতে বলতিছে সেই কাজটাও তোমার করা সম্ভব হচ্ছে না তোমার শুধু সম্ভব হচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে হুন্ডা নিয়ে ঘুরে বেড়ানো আর তো কোনো কাজ তোমার নাই আস্তে সালমা আস্তে আমি রাস্তায় রাস্তায় হুন্ডা নিয়ে ঘুরে বেড়াই না এটা আমার কাম না আমি এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করি এলাকার উন্নয়নের জন্য যারা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে তারা কি বিয়ে শাদী করে না ঘর সংসার করে না দেখো একই কোশ্চেন তুমি বারবার করবে না তো এই কোশ্চেনের উত্তর কিন্তু আমি মেলাবার দিছি এই মুহূর্তে নতুন করে আমি এইসব কথা কয়ে তোমার সাথে আমি ঝগড়া করবার চাচ্ছি না ঝগড়া করবার চাও না কারণ ভয় তুমি ভয় পেয়েছো কারণ তুমি নিজেও জানো তুমি একটা ভণ্ড আর তুমি যা করতেছো সবগুলো ভণ্ডামি দেখো সালমা ভয় ডরার বিষয় না আচ্ছা আমার কথা বাদ দাও তুমি নাকি স্বপ্নমে কইছাও তুমি আত্মহত্যা করার হুমকি দিছাও তাক হুমকি দেই নাই তো তাক সাক্ষী রেখে আমি বলেছি আমি আত্মহত্যা করবো এবং করবো আত্মহত্যা আচ্ছা কি উল্টে পাল্টা কথা করছো তুমি আত্মহত্যা ভালো কাম না এইসব আজেবাজে চিন্তা তুমি মাথার থেকে একদম বাদ দাও আমি আত্মহত্যা করবো শুনে সুজন খুব ভয় পেয়ে গেছে দেখছি কিসের জন্য ভয় পেয়েছে মানে হাতে দড়ি পড়ার ভয় নাকি নিজের ক্ষমতা হারানোর ভয় আরে বাবা ভয় ডর কিছু না আত্মহত্যা হচ্ছে তোমার ওই মহা মানে পাপের কাম এই কাম তুমি কিসের জন্য করবে আমার পর রাগ করে তুমি আত্মহত্যা করবে এটা তো ঠিক না তাহলে কোনটা ঠিক তুমি আমারে বলে দাও তুমি আমার সাথে কোনো সম্পর্ক রাখবার চাইছো না তুমি আমার কোনো চিঠির উত্তর দাও না তুমি যাচ্ছে তাই ব্যবহার করতেছো আমার সাথে আর তোমাকে মানে তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি আত্মহত্যা করবো একদম ফালতু কথা কয় না তুমি কিসের জন্য আত্মহত্যা করবে তুমি ভুল করছো তুমি তুমি ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখো মেলা পথ আছে তাও তুমি তোমার মাথার থেকে আত্মহত্যা করার চিন্তাটা বাদ দাও আর তোমার কি মনে হচ্ছে আমি দোষী ওকে আমি দোষী তুমি দরকার হলে করে আমার গালের ওপর দুইটা থাপুর মারো তারপর তুমি তোমার মাথার থেকে তুমি এই আত্মহত্যা করার চিন্তাটা বাদ দাও সুজন তুমি তাহলে আমাকে একটা পথ দেখায় দাও আমি কি তাহলে পরে আব্বা বলবো যে আব্বা আমার জন্য যেন একটা ছেলে দেখে আমি বিয়ে করে ফেলি সেটা কিন্তু তোমার এখনই করে দেওয়া লাগবে তুমি আমাকে বলো আমি তাহলে আব্বাক বলি যে একটা ছেলে দেখে দিক আমি তাকে বিয়ে করে তোমার জীবন থেকে একেবারে চিরদিনের জন্য চলছে Thank you.
আমার মনে হয় কি সব লোকদিন ঠিক কথাই কইছে। আসলে গঙ্গাধর তো তোমার সাথে ইয়ের কি করিছে? তুই আমাকে ইয়ের কি শিখাইবে লাগিস? হ্যাঁ আমি ইয়ের কি বুঝিনি? মানুষ কয়দিন ইয়ের কি করে? কিন্তু সে যে বললো জামাই বাবু কোনদিন একটু পেঁয়াজ দিয়ে সিঙ্গারা পর্যন্ত খায়নি, তাহলে এই কথাটা তুমি কেন মানতিছ না? আচ্ছা এত বাড়াবাড়ি কইরো না, গ্রামের মধ্যে জানাজানি হয়ে যাচ্ছে, তুমি একেবারে জামাই বাবুকে ঘর থেকে বাইর করে দিছো। তুই যতই ওকালতি করিস আমি শুনতিছি না। চেয়ারম্যান আসে যদি কয় যে না জগদীশ চন্দ্র বসাক কোনোদিন মুরগির মাংস খায় নাই, তাহলে পরে আমি বিশ্বাস করবো তার আগে না। বৌদি নমস্কার। নমস্কার বনতি বি, ভালো তো? ভালো থাকি কেমন করে, আপনি এর কি মানে এমন একটা কথা বলে দিছেন, ঘরের মধ্যে তো একেবারে অশান্তি লাগাই ফেলছেন। কি করছো বনতি? আমি তোমাকে সংসারে আবার কি অশান্তি বাঁধাইলাম? অবশ্যই ঝামেলা বাঁধাইছেন। আপনি ইয়ার কি মানে কি বলছেন? বলছেন যে জামাই বাবু বিয়ের আগে নাকি কি সব দিয়ে ভাত খাইছে। দিদি তো সেই কথাটা সত্যি ধরে নিছে। গঙ্গাধর সত্যি করে কান্ত, আপনি কি কথাটা আমাকে ইয়ার কি করে কইছেন? আপনার কিরাম করে মনে হলো বৌদি যে আমি আপনার সঙ্গে ইয়ার কি করে কথাটা কয়েছি? হাজার হোক আপনি হচ্ছেন আমার স্যারের স্ত্রী, আমি কি আপনার সঙ্গে ইয়ার কি করে কথা কইবার পারি? ইয়ার কি যদি না করে থাকে তাহলে মিথ্যা কথা কইছেন। শবনম বিআইন একটু আগেই বাড়িতে এসে কইয়া গেছে জামাই বাবু মুরগির মাংস দূরের কথা, পেঁয়াজ দিয়ে কোনোদিন সিঙ্গারা পর্যন্ত খায় নাই। শবনম মেম্বার যদি এই কথা কয়ে থাকে তাহলে পরে তো তার কথাটাই সত্যি প্রণতি, আমি যেটা কইছি সেটা অবশ্যই মিথ্যে। বৌদি আমি সত্যি মিথ্যে কথা কয়েছি, সেজন্য আমি আপনার কাছে ক্ষমা চাই নিচ্ছি। আমার জন্য আপনার সংসারে অশান্তি হোক সেটা আমি কখনোই চাইবার পারি না বৌদি। তাহলে পরে কষ্টন শবনম বিন যা বলে গেছে সেটাই ঠিক? ঠিক বে ঠিক, এই কথা তো এখন আর কইতে পারবো না, চূড়ান্ত বিচারের সময় সেটার জবাব পাওয়া যাবে। আচ্ছা ভালো কথা বৌদি, আমি আসলে যে জন্য আয়েছিলাম সেটা হচ্ছে কি, আচ্ছা বৌদি আপনারা কি দুই বোনই, নাকি আপনাদের দুই বোন ছাড়া আর অন্য কোনো বোন অন্য জায়গায় আছে, মানে তারা কি বিবাহিত, মানে তাদের কি বিয়ে শাদী হয়েছিল? আর কেন বোন থাকবি, আমরা দুই বোন দুই ভাই, তা আমাদের বোনের খবর জানতে চাচ্ছেন কিসের জন্যে? আমি তো এতদিন ধরে সেই কথায় জানে আসছি। আচ্ছা ভাই দা ভাই একটা কথা না জিজ্ঞেস করলি না, সেটা হচ্ছে গিয়ে মানে জানতে হবে এবং এটা জানে অনেক কিছু করা লাগবে। সুদেব নামে আপনাদের কি কোনো বোন জামাই আছে না, মানে আপনারা কি সুদেব নামে কাউকে চিনেন এরকম যে আপনাদের বোন জামাই, মানে সেরাম কিছু? আরে নিজেকে কি মনে করিছে ওই সুজন চেয়ারম্যান, আমাদের দিন কি আসবি না? আরে সুজন চেয়ারম্যানের কথা কি করছো, জগার মতো লোক আমরা হাইকোর্ট দেখায়। হ্যাঁ ওই হাতির পাস পা দেখেছে, চিন্তা করিস না সব কিছু লিখে রাখছি, হ্যাঁ সময় মতো প্রত্যেকটার জবাব দেওয়া হবে। অবশ্যই দেওয়া লাগবে, এটা কি মগের মূল্য হয়ে গেছে? বাসুরির নাম মেজদাপর লাগবে, মানহানি করবে, তার জন্য আবার বিচারও চাওয়া যাবে না। আরে তুই দেখলি না ওই জগার ব্যবহারটা দেখলি না, ওর ব্যবহার দেখা মনে করছিল ওই সিয়ারত থেকে ওর জামার কলার ধরে টেনে বাইর করিয়ে নি, তখন যে কিভাবে নিজে থেকে চেক দিছি রে। আপনাদের বাঘ ভালুক মারা শেষ হয়েছে, আমি এখন প্রশ্ন জিজ্ঞেস করবার পারি? এখন অবশ্যই জিজ্ঞেস করবেন লিডার, তার আগে আরেকটা কথা জানাই, এ পাউল জগা আমাদের কথা কওয়া শেখায়, তাকে তুমি করে কোলে নাকি মাইন্ডে লাগে। আরে খালি কি তুমি করে কওয়া নাকি, আরো কি ফাউল কথা কইলে তোর মনে নাই? কচ্ছে কি লিডার করছে যে তার ওই যে বন্ধুর আলীর বাসুরের নাম যে আপনার নামে নামবে, এটা নাকি দোষের কিছু না, রাখতেই পারে, তখন যে মেসেজ খারাপ হয়েছিল আমার। আপনি খালি হুকুম করেন লিডার। আমি খালি হুকুম করব, তা হুকুমের রেজাল্টটা কি হবে শুনি? আপনি এটা কি করছেন লিডার, আপনি খালি হুকুম দিবেন, মনে করেন যে লাখ লাখ জনগণ এসে ওই ইউনিয়ন পরিষদের সব ইট টেনে হিসেবে বের করে ফেলবে। চুপ, ইলেকশনে 5,000 ভোট পাইনি আমি, আরেকজন লাখ লাখ লোকের হিসেবে দেখাচ্ছে। লিডার লাখ লাখ না আসবার পারে, হাজার হাজার তো আসবে। হাজার হাজার আসবি যখন, তখন ওই দরখাস্ত নিয়ে চেয়ারম্যান আর সেক্রেটারির কাছে গিয়ে সার সার করতেছিলি কিসের জন্য? না না লিডার সার সার তো করিনি, মনে করেন যে দরখাস্ত নিয়ে চেয়ারম্যানের কাছে গেছিলাম ওই বন্ধুর আলীর বিচার চাওয়ার জন্য। বিচার চাওয়ার জন্য গিয়েছিল? ওই আমি কি কয়েছিলাম বিচার চাইতে যাওয়ার জন্য? বিচার চাইলে কি রেজাল্ট হবে সেটা জানা নাই।
খালি আমারে অপমান করা। এই মির্জাফর পাল্লি বিচার করবি, বিচার সাবার যাবি নি। রাজনীতির ঘুরার দিন বুঝো তোমরা, খালি ফাল পারো ফাজেল গুলান। শুনলাম তুমি বলি ওই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, অন্য জল কিছুই খাচ্ছ না, এভাবে না খেলি তো তুমি অসুস্থ হয়ে যাবে, তুমি অসুস্থ হলে তো আমার কষ্ট হবে। আমি অসুস্থ হয়ে হার্ট ফেল হয়ে মরি সেটাই তোমরা চাচ্ছ? না হলে আমার মায়ের পেটের বোন ইরাম করে সুনকালি দেওয়ার জন্য সর্বনাশ কাম করবে পারে? বয়সের দোষ, টিনেজ বয়স তো, তাহলে পরে এরকম একটা ফাজিল স্যাংরার সাথে কেউ এই প্রেম করে সম্পর্ক করে? আমি তো প্রথম থেকে এই ব্যাপারে আমি বলে দিয়েছি নট গুড, ঠিক না? যা করেছ শাসন করেছি, আমি ভালো শাসন করেছি, থমক দিয়েছি। প্রণতিক তুমি কি শাসন করেছো আমি সেটা জানি, তুমি তো আরেক থালেদার, তোমার সুন্দরী শালী যা কয় তুমি তাই করো। ইম্পসিবল, অসম্ভব। আমি কি জন্য আমি আমার সুন্দরী শালীর কথা শুনবো? আমার বউ, আমার বউ কি কম সুন্দর নাকি? সারা পৃথিবী আমার বউর ধারে কাছে না। হ্যাঁ সত্যি আমি তারে খুব বইকেছি, খুব 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 বইকেছি, খালি কাদা চোখের পানিটা বাকি ছিল। ওই শয়তানটা কোনে রেখেছো? আমি তা কাই খাসবো, তুমি ভাবলা কেবা করি? তারে তো আমি জুতো দিয়ে মাইবার গিয়েছিলাম। কে? তুমি তো জুতো মারবে যাবে কে? তুমি তাহলে আগে থেকে সবকিছু জানতে? প্রণতি তোমাকে কিছু কইছে? না না, প্রণতি কি করে আমি জানবো কেবা করি? আমি অফিসে কাজ কামে ব্যস্ত থাকি, আমি সব কথা কর সময় আছে নাকি? মানে মানে আমার সাথে সব বলার সাহস হবে নাকি? আর মানে ওই কথা আমার সাথে টক টক করছিল, মানে হট করে আমার কই বললো সে বলে আমার ভাইরা ভাই, মানে চিন্তা করো। হাই হাই, কও কি? হাই ভগবান, তাহলে কি ওরা তলে তলে কোনো অপকর্ম করে ফেলেছে নাকি? না সেরকম ওরা তেমন কিছু করে নাই, মানে সে যখন আমার কাছে আমার ভাইরা ভাই হিসেবে পরিচয় দিয়েছে, আমি তো ওকে রাগে গিয়েছি একদম, জুতা খুলে তার মারবার গিয়েছিলাম। আমার এই অবস্থা দেখে সে আমাকে মাফ চাইছে, মাফ চাইছে, আমি ভুল করেছি, মিথ্যে কথা কয়েছি, আসলে আমি আমি এমনি বলেছি, মিথ্যে কথা করেনি, তা আমি বুঝেছি আসলে তলে তলে সেটা করেনি। তুমিও নিশ্চয়ই সাথে সাথে তাকে মাফ করে দিয়ে চা বিস্কুট খাওয়াইছো? মাথা খারাপ হয়েছে তোমার? আমি তো সাথে সাথে ও এক মনে মারবার গিয়েছি, আমি কিছু বের হয়ে এর থেকে একদম বের হও, এই গ্রামে যেন তোরা না দেখি। আমি মুজাক ডাক দিয়েছি, মুজাক ডাক দিয়ে গেছি, এই এই স্যাংরাক আমার চোখের সামনে যেন না দেখি, ওর পিঠ মোড়া দিয়ে বাইন্ধে এই এলাকা থেকে বাইর কর। আমার বিশ্বাস হয়নি, আমি কইছি ও অবশ্য মাফ চাইছে, আমার কইছে মাফ করে দেন, আমি এই ধরনের কাজ করবো না, আমি নিজে নিজে চলে যাচ্ছি, আমার ক্ষমা করে দেন, আমি যা করেছি আমি ভুল করেছি, আপনার আপনার সাথে এই ধরনের ব্যবহার করা আমি বিশ্বাস করিনি, আমি বিশ্বাস করিনি, আমি মজাক কইছি, ওর কথা বিশ্বাস আমি করবো না, ও একটা ফাউল চ্যাংরা, তুই ট্রেনে ওরে উঠাই দিয়ে তারপর গ্রামের মধ্যে আসবি, বুঝতে পারছো? আমি এই কাজ করি, আর আর কই দিয়ে চমকে দিয়েছি, খবরদার তুই যদি আর কোনোদিন এই গ্রামের চারপাশে আসবি তোকে কি করবো রে, ভয় পাইছি অনেক, দৌড় দিছি। তুমি তাকে হুমকি দিয়ে কি করবে? আসল শয়তান তো আমার বোন। আমার মায়ের পেটের বোন হয়ে কিরম করে এরকম একটা শয়তানের সাথে প্রেম করে আমার রুচি হয় না। আমার মনে হয় কি সেই ওয়ে খবর দিয়ে নিয়ে আইছে, নাইলে তার এত বড় সাহসের কথা না। না না, টেনশন করার কোনো কারণ নেই, কোনো কারণ নেই, আমি সেক্রেটারি, আমার একটা পাওয়ার আছে, আমি বলে দিয়েছি, মুজাক কয়ে দিয়েছি। ও শোনা, তোমার চেহারা তো একেবারে মানে ভস্কা গিয়েছে, এই খাওয়া পানি না হলে পরে কিন্তু আরো অসুস্থ হয়ে যাবে, চোখে কালি পড়ে গেছে, কিছু খাইয়ে না তো মুখের মধ্যে পানি টানি দিয়ে। ব্যাপার কি রে রতন, চেয়ারম্যান সাহেবের কি শরীর খারাপ করলো নাকি? শরীর মন দুটোই খারাপ করেছে গঙ্গাদার, সালমাসি কি কথা করলে সেটা তো আর কবার পারবো না, তবে সে যাওয়ার পর থেকে হিট খাওয়া মানুষের মতন করতেছে বড় ভাই। সালমা আইছিল কখন? এই তো দুপুরে,
না দুপুরে ঠিক না দুপুরে একটু আগে বাড়িঘরে লোক আসিল যদি দেখে ফেলে সেই ভয়ে দুজনে কুকুর পড়েছে কথা শুনল সালমা এসে গোপনে সুজনের সাথে দেখা করে গেল অথচ আমি কোনো কিছু জানলাম না ওরে ভাই তোমার জানতে হবে কে সব ব্যাপার কি তোমার জানা লাগবে নাকি বড় ভাই আমাকে কইল গোপনে আমি কাপড়টা সারিয়ে ফেলেছি খবর দিয়ে ফেলেছি তোক দিয়ে সালমারে খবর দেওয়া হয়েছিল তারপরে সালমা এসে সুজনের সাথে দেখা করে গেল আমার তো কোনো হিসেবে মিলছে না রে আচ্ছা গঙ্গা দাদা সব হিসাব যে তোমার মিলতে হবে সেটা তো আমি বুঝতে পারতেছি না রে ভাই বড় ভাই আমাকে কইল শুনে আমি বললাম কি বড় ভাই বলে সালমাকে যে কবি তার সাথে আমার জরুরি কথা আছে তবে সাবধান এ কথা যেন একটু টের না পায় কাজটা একদম গোপনে সারিয়ে ফেলি আমি তাই করেছি আমি গঙ্গাধর থাকতে তোক দিয়ে সালমারে গোপনে খবর পাঠায় দেখা করিবার জন্য আমার তো এই হিসাবে মিলছে না মানে আমি গঙ্গাধর সুজনের কাছে একের কাছে এত অবিশ্বাসী হয়ে গেলাম ভাই রে এই জগতে সবাই বিশ্বাস করতে হবে এমন তো কোনো কথা না কে কখন অবিশ্বাসী কাম করে বলে সেটা তো করা পারবো না তাই না এখন আমার সব হিসাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে সকালে যখন সালমার সাথে দেখা হলো সে আমার কোনো চিঠিপত্র দিল না আমাকে এড়ায় গেল তার মানে কি এতদিন যে আমি আমার তরফ থেকে ওদেরকে সার্ভিস দিয়ে গেলাম এই হচ্ছে আমার অর্জন আমি বুঝে ফেলাইছি আমি আমার হিসাব মিলাই ফেলাইছি রতন রে এখন মনে হচ্ছে কি জানে এখন মনে হচ্ছে আমার জীবনের যা চিন্তা করেছে সোলনায় মিথ্যে রে সোলনায় মিথ্যে হয়ে গেল তোমার একটা জিনিস বুঝতে হবে সবে মাত্র একটা ভাড়া থেকে উঠিস এখন তোমার সাথে যদি আমি এই ব্যাপারে কথা করছি যদি তোমার দিদি শুনে যায় তাহলে পর তো তেল বাগুনে জ্বলে যাবে না জি না দিদি সারাদিন পর মাত্র আর্নিক করবেন কেসে এত তাড়াতাড়ি উঠবে না খবরটা এত রকেট গতিতে তাড়াতাড়ি তোমার দিদির কাছে কিডা সাপ্লাই করলো সেটা কত আর কিডা গঙ্গাধরটা তাই তো কই আর কিডা হবে এই গঙ্গাধর আমার পিছনে লাগিছে একের পর এক নিউজ দিয়ে আমার সংসারের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করতে চাচ্ছে ওই চাকরিটা যদি আমি নট করে দিতে পারতাম তাহলে মনের মধ্যে একটা শান্তি হতো এই যে এই হইল আপনার সমস্যা আচ্ছা আপনার মাথায় কি এতটুকু বুদ্ধি নাই এত বড় একটা পজিশনে আপনি চাকরি করতেছেন হ্যাঁ আপনি যদি তাকে চাকরি থেকে নট করে দেন তাহলে সে আপনার অতীতের সব খবরা খবর ফাঁস করে দেবে সে খবর কি রাখিসেন জামাইবাবু না হয়েছে কি ওই চাকরি নট না করেও তো ও কম জ্বালাচ্ছে বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন ধরনের কথা তোমার দিদির কাছে আসি কচ্ছে আগুন জ্বালাচ্ছে সংসারের মধ্যে আসলে হয়েছে কি জানো এসব ফাউল স্যাংরাদের সাথে ছোটবেলা যে চলেছি আমার পাপ হয়েছে পাপ এই পাপের খেসারত আমি দিচ্ছি শুনেন জামাইবাবু আমার বুদ্ধি যদি ধরেন না তাহলে আপনার এই খেসারত দেওয়া লাগবে না আপনি তো এগুলো কিছুই মানবেন না আপনার উচিত তার সাথে একটু খাতির করে মিলেমিশে তাকে বসে রাখার আরে না তা করবেন কেন আপনি তো তাকে ছাড় না করলেই অপমান করেন ঝাড়ি মারেন না তোমার কথা ঠিক আছে তোমার মাথাটা যে একটা মহিলা হিটলারের মাথা সেটা আমি মানি কিন্তু কথা সেটা না কথা আবার রাখতেছো কিসের জন্য আমি পজিটিভলি বলছি মানে তোমার মাথা অনেক বুদ্ধি তুমি ব্রেনি তুমি ট্যালেন্ট কিন্তু কথা সেটা না কথা হচ্ছে গিয়ে ইউনিয়ন পরিষদের গঙ্গাধর যখন আমারে আমার সামনে সার না কয় সেটা আমি মাইনে নিবারই পারি না আমার মাথা গরম হয়ে যায় একদম আমার ইচ্ছে করে সরে রাজ জামাইবাবু সুদীপ কি আপনাকে সার কয় নাই আর এই জন্যই আপনার মাথা গরম হয়ে গেছে তাকে খেদাই দিতে চাইতেছেন এই কথাটা আমার মনে করাই দিলে এই কথাটা মনে হলেই পরে আমার রাগে মাথাটা কিস 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 করে তোমরা দুজনে মিলে কি যে একটা বিপদের মধ্যে আমরা ফেলা দিয়েছো প্রণতি সেটা তোমরা চিন্তা করতে পারতেছো আচ্ছা জামাই বাবু আপনি কি সত্যি সত্যি সুদীপকে খেদাই দিছেন খেদাবার পারলেন এত করে আমি অনুরোধ করলাম রে ভাই ঝামেলা করিস না আমার অফিসে ঝামেলা সংসারের মধ্যে ঝামেলা করিস না বুঝে করলাম শুনলি তুই কাজ করো তো সকালে যখন অফিসে যাবো না
তুমি সুন্দর করে একটা সিরকুট লিখে দিবে যে তুমি এখন যাও, পরে তোমার সাথে দেখা করবো না, বা তুমি তোমার মতো করে লিখে দিও, ঠিক আছে? এই কাজটা করলি পরে তাহলে পরে আমার সুবিধা তোমার সুবিধা। তুমি আসতেছি আর কোনা ভগবানের নাম জপ করতেছি আর কি, আসতেছি। আমার সমস্যাটা যে কি সেটাই তো আমার প্রশ্ন। দেখ গঙ্গাধর, আমার মেজাজ কিন্তু এমনি গরম আছে, এরকম হেয়ালি করে কোনো কথাবার্তা কব না। তোর সমস্যা কি সেটা আমি কেবা করে জানবো রে। এই তোর কি কি হয়েছে, কি ক কি হয়েছে? আমার অপরাধটা কি চেয়ারম্যান সাহেব, সেটাকে আমি জানবার পারি? আচ্ছা আমি কি তো কইছি যে তুই অপরাধী? হ্যাঁ, তাহলে পরে আমাকে কেন অবিশ্বাস করা হয়েছে সেটা কি আমি জানবার পারি? আচ্ছা আমি তো কখন অবিশ্বাস করলাম কেবা করে? অবশ্যই আমাকে অবিশ্বাস করা হয়েছে, আমাকে অবশ্যই অবিশ্বাস করা হয়েছে। আমাকে বাদ দিয়ে গোপনে একজনের মাধ্যমে সালমা খবর দিয়ে নিয়ে আসা হয়েছে, এবং আমি যদি আজকে এই কথাগুলি কই, অতীতে যখন আমি তোমার সামনে সালমার কাছ থেকে চিঠি বহন করে নিয়ে আসতাম, তখন তোমার মুখ থেকে গালাগালি শুনতাম, চিঠি তুমি গ্রহণ করতে না, অগ্রাহ্য করতে। আমি সেই ধরনের দুর্ব্যবহার তোমার কাছ থেকে পাইছিলাম আমি। অথচ আজকে আমাকে বাদ দিয়ে তুমি গোপনে সালমার সঙ্গে দেখা করো এবং দীর্ঘক্ষণ পুকুর কাটে কথাবার্তা বলো, আমার সঙ্গে অভিনয়টা না করলে হতো না রে বন্ধু। এই আমি সালমা খবর দিয়ে নিয়ে এসে তার সাথে কথা কইছি, এই খবর তুই কনে পাইছু? কনে পাবো আবার? যার মাধ্যমে তোমার নিজের চিঠির সংবাদদাতা আছে, যাক দিয়ে তুমি খবরটা দিয়ে সালমাকে এখানে নিয়ে আসাইছিলে, আমি তার মাধ্যমে খবর পেয়েছি। অবশ্য তাকে তুমি কয়েছিলে খবরটা গোপন রাখবার জন্য, তিনি এমন ভাবে খবরটা প্রচার করে বেড়াচ্ছেন এক প্রকার, এখন বোঝো সে কত বড় গোপন রক্ষাকারী। তোর কাছে এসব কথা কি ডাক হয়েছে? রতন, রতন কইছে? আচ্ছা ঠিক আছে, তুই রতনকে ডাক দে, আমি তোর সামনে পায়ের থেকে স্যান্ডেল খুলে পিটেবো। ও মিথ্যে কথা কইছে, মিথ্যেবাদী একটা। তালিপুরের রতন মিথ্যে কথা কইছে মানে? তালিপুরে কি মানে তোমার সাথে সালমার দেখা বা কথাবার্তা কোনো কিছু হয় নাই? হ্যাঁ ভাই, কথা হয়েছে, আমি কিছুই জানতাম না, হঠাৎ করে দেখেছে আমার বাড়ির পর চলে আসছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে মনে হয় ওর বাপের পর রাগ করিয়ে বোধহয় একবারে চলে আসছে। যাই হোক, পরে যেটা শুনলাম যে ওই ওই ফাজিল রতন, সে নাকি তার কাছে যায় মিথ্যে কথা কইছে যে আমি নাকি তাকে দেখা করবার কইছি। এই তারপর আসার পরে যাই হোক, ফাঁকে যায় পুকুর চালা গিয়ে তার সাথে আমি কিছু কথাবার্তা কইছি। সালমার সাথে তোমার কি এমন কথাবার্তা হলো বন্ধু? মানে এরপর থেকে দেখা গেলো তুমি হিট খাওয়ার মতো করে এক প্রকার অসুস্থর মতো করে পড়ে আছো। হ্যাঁ, আরে ওই হারামজাদা তো তুমি আমার সাথে কোনো সম্পর্ক রাখবার চাইছো না, তুমি আমার কোনো চিঠির উত্তর দাও না, তুমি যাচ্ছে তাই ব্যবহার করতেছো আমার সাথে, আর তোমাকে মানে তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি আত্মহত্যা করব? একদম ফালতু কথা কয় না, তুমি কিসের জন্য আত্মহত্যা করবে? তুমি ভুল করছো, তুমি তুমি ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখো, মেলা পথ আছে, মেলা পথ আছে, তাও তুমি তোমার মাথার থেকে আত্মহত্যা করার চিন্তাটা বাদ বাদ। আর তোমার কি মনে হচ্ছে আমি দোষী? ওকে,
আমি তোষি তুমি দরকার হলে পরে আমার গালের উপর দুইটা থাপুর মারো, তারপর তুমি তোমার মাথার থেকে তুমি আত্মহত্যা করার চিন্তাটা বাদ দাও। বাসা খালি থাকলেও আমার পক্ষে থাকা সম্ভব না। আমি আসছি কিসের জন্য? অডিট করার জন্য। অডিট বলছো? এই জিনিসটা বুঝি স্যার, মানে হচ্ছে পরিষদে কোন রকম দুই নম্বরে হচ্ছে কিনা সেটা চেক করবার আসতেন স্যার। বাহ, একদম ঠিক বুঝেছ। তাহলে মনে কও, চোর ধরতে আইসে যদি আমি তাগর বাড়িতে থাইকে গোস্ত পোলাও খাই, সেটা তো নীতির মধ্যে পড়বে না। খাঁটি কথা কয়েছেন স্যার, আজকালকার দিনে আপনার মতো খাঁটি সার পাওয়া খুব কঠিন স্যার। ও স্যার, এখনো তো আপনার নামটাই জানা হলো না। আমার নাম হচ্ছে গিয়ে স্যার, স্যার স্যারগের নাম তো স্যারই হয়, তাই না? স্যারগের নাম জানতে হয় না। তার উপর আমি হচ্ছি অডিটের স্যার, আমার নাম জানা তো উচিত হবে না? আপনি ঠিকই কয়েছেন স্যার, কিন্তু তারপরে ওই নামের সাথে খাদ্যের একটা বিষয় থাকে তো স্যার, এই জন্য জিজ্ঞেস করলাম। মনে করেন যে স্যার কি বলে কিসের গোস্ত নিয়ে এসলাম সেটা আপনি চলতেছি না। টেনশন করার কিছু নেই, আমার কাছে অসল খাদ্য বলে কিছু নেই, সবই আমি খাই। তাহলে তো ঠিকই আছে স্যার। স্যার ওটা কি শুরু করে দিছে, মানে হচ্ছে আমাকে চেয়ারম্যান স্যারের কোনো রকম দুই নম্বরে খুঁজে পাইবেন না স্যার। তার মানে তুমি কতি যাচ্ছ এই পরিষদের সকলেই একেবারে সলিড খাঁটি? মোটামুটি কওয়া যায় স্যার। স্যার আমাকে চেয়ারম্যান স্যারের বয়স যদিও কম হয়, কিন্তু লোক হিসাবে খারাপ না। খারাপ আছে মানে ঝামেলা আছে একটা জায়গায় স্যার, সেটা হলো গঙ্গাধরের মধ্যে। সে তো ঠিক মতো ডিউটিতেও আসে না, আবার ফাঁকি দেয় স্যার, চরম ফাঁকি দেয়। একটু অ্যাকশন নেবেন স্যার। বিষয়টা আমার জানায় ভালো করিস, ব্যাপারটা আমার নলেজে থাকি স্যার। যদি অনুমতি দেন তাহলে আরেকটা কথা কবার আছে। আমার সাথে কথা কবার জন্য কোনো অনুমতি লাগবে না, নির্ভয়ে করতে পারবেন স্যার। আপনি যদি চেয়ারম্যান স্যারের কয়া আমার পমোশনের ব্যবস্থাটা করে দিতেন, তো গঙ্গাধর তো আবার চেয়ারম্যানের বন্ধু, একটু স্বজন প্রীতি হওয়ার পায়। গঙ্গাধর দেখেন ঠিক মতো ডিউটি করে না, চরম ফাঁকি দেয়, সেই সময় মতো আসে না, কিন্তু প্রমোশনের সময় সেই পাচ্ছে। সেক্রেটারি স্যার অবশ্য আমার পক্ষে আছে স্যার। ঠিক আছে, টেনশন করো না, ব্যাপারটা আমার নলেজে থাকবে। জি স্যার। স্যার আপনি খান।
আসি না খবর করে ছাই দেবো, কিন্তু কিছু করছে না বলে গা লাগতেছে না। শয়তান মহিলা, আমারে বাইরে খাড়া করে রেখে নিশ্চিন্তে ঘুম পারবি না, বোঝ মজা ভূতে এসে সারা তুই ডিল পারবি, ডিল পড়তে থাকবি ডিল। আর একটা যদি ঢিল মারিস তালি পরে তোর মাথায় লাঠি দিয়ে বাড়ি মেরে কিন্তু দুই ভাগ করে ফেলবানে। তোর কত বড় সাহস, তুই আমার ফ্রেন্ড শবনম মেম্বারের বাড়ির সালেবিতে ঢিল মারিস। এ কিটা তুই, কিটা তুই, হ্যাঁ কিটা তুই, তুমি আমি সারা রাত বেড়ে বেড়ে ঘুরে বেড়াবো আর সে নিশ্চিন্তে ঘুম পারবি না, মানুষের সহ্য তো একটা সীমা আছে। তাই খুঁয়া নিজের বাড়ির সালে তুমি ঢেল মারবা, তোমার এত নোংরা মন নিয়ে তুমি চলাফেরা করছো, চলো তুমি আমার সঙ্গে স্বপ্নের কাছে, আমি তোমাকে নিয়ে যাবো চলো। দেখ গঙ্গা, তো আর বাড়াবাড়ি করবি না, কিন্তু এটা আমাকে স্বামী স্ত্রীর ব্যাপার, আমাকে বুঝবার দে যা তুই। আমি তো বাড়াবাড়ি করছি না, আমি তোমার ডিউটি পালন করছি, আমি তোমার স্ত্রীর কাছে তো নিয়ে যাচ্ছে, তুমি তো এটাই চাচ্ছ মনে মনে চলো। বললাম না যে বেশি বাড়াবাড়ি করবি না, খারাপ হয়ে যাবে। আমি কোনো বাড়াবাড়ি করছি না, আমি আমার ডিউটি পালন করছি, তোমার স্ত্রীর কাছে আমি তোমাকে নিয়ে যাচ্ছি, মজা দেখাচ্ছি তোমার আমার, চলো। কোন সাইডখান দেখো তুমি, এই যে আমাকে চিনতে পারিছো, যাও বাড়ির ভিতর যাও, ভালো করে এক কাপ চা নিয়ে আসবা, বেশি চিনি দুধ দিয়ে গরম গরম। আসলে আপনাকে চা খাওয়াতে হইলে তো হারুর দোকানে যাওয়া লাগবে, আর সেটা হলে তো বড় ভাইকে লাগবে, তার অনুমতি লাগবে, মানে যেমন সে অনুমতি ছাড়া সেটা সম্ভব হচ্ছে না। চেয়ারম্যান সাহেবের অনুমতি ছাড়া এক কাপ চা খাওয়াতে পারবো না, বুঝতে পারিছি। কাপড় চোপড় পোষা বাসা দেখে মনে হয়েছে তুমি যে বাড়ির চাকর, সেটা আমি কনফার্ম। খালি জানতে চাচ্ছি যে কোন ডিপার্টমেন্ট খান তুমি দেখো, কোন সাইড খান, রান্না বাড়া, বাজার সদাই, ঘর দুয়ার পরিষ্কার করা, কোন সাইড? আমি ওসব কিছু করি নে, আমি হলাম বড় ভাই ড্রাইভার। ওয়াল্লা ড্রাইভার, এই ড্রাইভার আমাকে চেয়ারম্যান গাড়ি কিনেছে কবে, সে কথা আগে কবা না? ওয়াল্লা আমার বন্ধু, আমার বন্ধু গাড়ি কিনেছে। আপনি যে এত কথা করছেন, আপনি কিটা, আপনাকে তো আমি চিনতে পারলাম না। চিন্তা কেমন করে, আমি তো এই গ্রামে থাকি না, আমি তো থাকি ঢাকা শহরে, সেই জন্য তো তুমি চিনতে পারতিছো না। তোমরা তো লেদা ফোলা বান, চিনবা কেমন করে? বাইরে যাও, মানুষকে জিজ্ঞাসা করো, লিয়া কোতালি লেখু কেসে দেখ পাজে এক নামে সবাই চিনি ফেলিছে। আমি লিয়াকত ভাই, আপনি লিয়াকত ভাই, আরে আমি তো আপনাকে চিনতেই পারিনি, আমি তো ছোটবেলা আপনাকে অনেকবার দেখেছি, আমাকে চাচা যখন চেয়ারম্যান ছিল আপনাকে বারবার ডাইকে আনতে না, সালিশ করাতে না, আপনার এই অপরাধের জন্য সেই সময় তো আপনি দেখেছি, আপনাকে কিন্তু এখন থেকে চিনাই যাচ্ছে না লিয়াকত ভাই, আপনি কেমন পাল্টে গেছেন। চিনবা কেমন করে, ঢাকায় থাকি ঢাকায়, গ্রামে আসা হয় না। এই তুই কোন বাড়ির সাওয়াল রে, আর ওই যে বিচার সালিশের কথা করছো না, বুঝলে যা বইলে যা, সে সমস্ত স্যার অনেক গিয়ে ক, তার বন্ধু লিয়াকত আলী লেখু আসিছে। চেয়ারম্যান মানুষ যদি এত বেলা করে ঘুমায় থাকে তাহলে এবার জনসেবা করবি কখন, এই তোকের দায়িত্ব কি? বড় ভাই এত বেলা করে ঘুমায় না, সে সকাল সকালে উঠে, আজকে তার শরীরটা খারাপ দেখে সে বুঝতে পারিছি শুয়ে আছে, তাক গিয়ে বলো বলো যে তার ছোটবেলার বন্ধু লিয়াকত আলী লেখু আসিছে, দেখ পা শোয়ার থেকে খারাপ হয়ে গেছে, দিল মন কলিজা সব ভালো হয়ে গেছে, যাও নাকি সত্য।
কাম যদি না করাতে পারি তাহলে পরে আমার চাকরি। পারিবারিক জামান আছে, একটা বিপদের মধ্যে আছে, চলে যাও চলে যাও। তার একই কথা, প্রণতির অর্ডার ছাড়া আমি যাইবার পারবো না। ওই শ্রীকুটের মধ্যে অর্ডারটা দিয়ে দাও, যা সিনেমা শুরু করেছে না, ফাসিল কোনেকার বিপদ বোঝানো একটা ফাজিল। আপনি তো রাগ করতেছেন কে জামাই বাবু, আপনি তো দিদির অর্ডার ছাড়া একটা কাজও করেন না। হ্যাঁ মাস্টারি করা লাগবি না, এর মধ্যে আবার দিদির টানে আনার দরকার কি? তোমাকে যা কইছি সেটা করো, ওই সার্কিটে অর্ডারখান লিখে দাও তো। জামাই বাবু লেখার দরকার নাই, একটা কাম করি, আপনি আমাকে আপনার অফিস নিয়ে চলেন, আমি তাকে সামনাসামনি গিয়ে অর্ডারটা দিয়ে আসি। অফিসে যাবো? আচ্ছা তোমার কি পাগল হয়ে গেছো, প্রেমের উন্মাদ হয়ে গেছো? তুমি দেখতেছো কি অসুবিধার মধ্যে আছে, কি ঝামেলার মধ্যে আছে সংসারে, এর মধ্যে তুমি অফিসে যাবো? আচ্ছা আচ্ছা তুমি কি আমার বউ হারা করবার চাচ্ছো নাকি? হ্যাঁ কি? হ্যাঁ আপনি তো স্বার্থপরের মতো ব্যবহার করতেছেন কে জামাই বাবু, আপনি শুধু নিজের দিকটাই দেখতেছেন, আমার দিকটা একটু দেখতেছেন না? আমি আপনার একমাত্র শালিকা, আমাকে একটু সাহায্য করবেন না? তুমি কিন্তু খুব স্বার্থপরের মতো কথা করছো শালিকা, শালিকারে আমি সাহায্য করতে গিয়ে মানে বউ হারা হই আমি না? তুমি তো নিজে দেখেছো বুঝেছো, খুব কষ্ট করে ওই মুরগি মাংস খাওয়ার অপবাদ থেকে কোনোভাবে আমি রক্ষা পাইছি, আর এর মধ্যে তুমি আবার আবার উল্টাপাল্টা কাজ করতে করছো, এটা কি হলো? সেটাও তো পাইছে মিথ্যে সাক্ষীর ভিত্তিতে। হ্যাঁ সব নম্বিয়ে আইসে মিথ্যে কথা বলে তারপর আপনাকে মুক্তি দিছে, আর আপনি আপনার একমাত্র শালী তুমি একটু মিথ্যে কথা বলতে পারবেন না? প্রণতি তুমি কিন্তু বেইমানের মতো কথা করছো, তোমার জন্যে ওই ফাজিল চ্যাংরারে তোমার ডার্লিং রে মিথ্যে অফিসার বানিয়ে, অডিট অফিসার বানিয়ে অফিসের মধ্যে সুন্দর করে থাকা খাওয়ার ব্যবস্থা করে আইসি, বাড়ির উপর তোমার দিদির কাছে আমি মিথ্যে কথা করছি, আর তুমি আমার এই ধরনের অপবাদ দিচ্ছ না? হ্যাঁ একটাবার তুমি চিন্তা করেছো এই যে এইসব কীর্তিকার আপ যদি তোমার দিদির কানে যায় তাহলে আমার অবস্থা কী হবে? হ্যাঁ তুমি চিন্তা করেছো? আচ্ছা ঠিক আছে, তুমি যদি সিরকুট লিখতে না পারো আমি ব্যবস্থা করতেছি, তোমার ঝামেলার মধ্যে আনছি, জিনিসটা তো বুঝতে হবে। বন্ধু বন্ধু কি প্রথম যেদিন খবর খান শুনলাম যে তুই চেয়ারম্যান, মানে তুমি চেয়ারম্যান হয়েছ, মানুষে খাওয়াইছি, হিসাব রাখবার পারিনি অগণিত, তা তুমি এই যে এর থেকে খুশি জীবন আর কোনোদিন হয়নি আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা তুই একদিন পর কোন জায়গা থেকে আসলু? তা এতদিন কনে ছিল মানে জেলে টেলে? এই জেলে থাকবো কিসের জন্যে? হ্যাঁ এই লিয়াকত আলী লেখু এমন কোনো কাজ করেছে যে আইনের কঠিন হাত তাকে জেলে ঢুকাবার দিবার পারে? হ্যাঁ এমন কাজ সে করেনি। এই বন্ধু বন্ধু বলছে তুই কেমন আছো? আসি, তোর মানে আমাকে দেখে কি মনে হচ্ছে আমি কি খুব খারাপ আছি? না সেটা করছি না, মানে ওই যে তোর যে ড্রাইভার ড্রাইভার কলো যে এই যে চেয়ারম্যান সাহেবের শরীর খান খুব একটা ভালো না, সে উঠতে দেরি হবে, সেই জন্য ভাবলাম আমার বন্ধু আমার বন্ধু সে অসুস্থ হয়ে পড়লো কিনা। বন্ধু খুব কষ্ট পাইছি যে তুমি এখনো বিয়ে শাদি করনি, ভাবিছিলাম যে আমার নতুন ভাবির হাতে এক কাপ চা ধোয়া ওঠা খায় পরানটা শান্তি করবো, কিন্তু সে আশা। আচ্ছা শোন, ওই তুই কিন্তু কলু না যে তুই এখন কনে থাকিস কি করিস, তা এখনো কি সেই আগের কামই করিস নাকি? কি যে করছে ও বন্ধু, ওই সমস্ত কাজ তো কবে ছাড়ে দিয়েছি, তাছাড়া আধুনিক যুগ এই সমস্ত কাজ চলে না, জবে ঢুকিছি জবে। কি করছো তুই জবে ঢুকিছো? আরে ইংরেজি তুই কালাম আর কি, জব চাকরিতে ঢুকিছি। হ্যাঁ বুঝলাম, তা তুই কেমন করে চাকরিতে জয়েন করলু? আমার জানা মতে তুই তো নিজের নামটাও ঠিক মতো লিখতে পারিস না, চাকরি কেমন করে পালু?
সমস্যা কি বন্ধু? ঢাকা শহরে মনে করো যে বন্ধু, সব ধরনের কাজ মানে চাকরি উইরা উইরা বেড়াচ্ছে। তাছাড়া মনে করো যে বন্ধু, টেকনিক্যাল জবের জন্য কোনো ডিগ্রি লাগে না। তুই তো আগেও টেকনিক্যাল কামই করতু, তা এখন আবার কি নতুন টেকনিক্যাল কাম শুরু করিছু? না বন্ধু, মনে করো যে এরকম কোনো জব না, সিকিউরিটি গার্ডের চাকরি পেয়েছি। হ্যাঁ, মনে করো যে হাইট ভালো, বডি ফিটনেস ভালো, লাইকে গেছে আর কি। কি করলু তুই? হবু সিকিউরিটি গার্ড? কে রে বন্ধু, চমকে উঠলি কিসের জন্যে? তুমি যা ভাবিস তা কিন্তু না। হ্যাঁ বন্ধু, শপথ করেছি চাকরির জন্যে আমি যে কোনো কাজ করতে পারি, মানে সমস্ত কিছু আকাঙ্ক্ষাভাবে ছেড়ে দিয়েছি। বন্ধু, একখান উপকার কিন্তু করা লাগবে। কি উপকার ক? আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া লাগবে। মনে করো যে নতুন যে জব মানে সিকিউরিটির চাকরি, সেখানে ওই যে ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, কাগজটা নিয়ে জমা দিবার পারলি পর মনে করো যে চাকরি একশোতে একশো হয়ে যাবে আমার ক্যারেক্টার সার্টিফিকেট। তো আমি দেব ক্যারেক্টার সার্টিফিকেট? কারে তুই তোকে ক্যারেক্টার সার্টিফিকেট দেব? আরে কলম না, সে সমস্ত কাজ আমি হারিয়ে দিয়েছি। আরে বডি ফিটনেস ভালো, লম্বা চওড়া, সিকিউরিটির চাকরি লাগে গেছে আর কি। আমি যেন কোন রকম চিন্তা ভাবনা না করি। কি হয়েছে সেটা তুমি মেম্বারের কাছে জানবে চাও না? তুমি খালি ফাঁকিবাজি করো, বাতাস লাগায় ঘুরে বেড়াও। আমি কয়ে দিচ্ছি, তুমি যদি আসামি ধরবে না পারো, তোমার চাকরি কিন্তু আমি 12টা বাজা দেব। কয়ে দিলাম আমার সাথে রসিকতা করতেছো নাকি?